সুপ্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে অন্য যে কোনো দেশ থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের কাজ দেখছেন, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। ট্রিওয়ার্স থেকে আমাদের আজকের আয়োজন ছন্দে আনন্দে, আর তাই অবশ্যই আমরা আমন্ত্রণ জানিয়েছি ছন্দের সাথে সম্পৃক্ত দুজন গুণী ব্যক্তিত্বকে। তো চলুন দর্শক, আমাদের আজকের আয়োজনের অতিথিদের সাথে পরিচিত হই, তাদের সাথে মিলিত হই, আর তাদের কাছ থেকে জেনে নেই তারা কেমন আছেন, তাদের জীবনের গল্পগুলি। সো প্রথমে পরিচিত হচ্ছে বিশিষ্ট নৃত্যশিল্পী, বিশিষ্ট নৃত্য পরিচালক এবং অভিনেত্রী নীলুফার ওয়াহিদ পাপির সাথে। আলাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন পাপি আপা? আছি আলহামদুলিল্লাহ, আছি, ভালো আছি। আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের ট্রি আর্টস এর পক্ষ থেকে। থ্যাংক ইউ। আমরা দর্শক, আমরা আরো কিছুক্ষণের মধ্যে আমাদের আরো একজন অতিথির সাথে মিলিত হব, তার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে অফকোর্স, তো আশা করছি উনি আমাদেরকে খুব তাড়াতাড়ি জয়েন করবেন বা সংযুক্ত হবেন। ততক্ষণে আমরা পাপড়ি আপার সাথে আমাদের গল্প শুরু করি। পাপড়ি আপা, আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো যে আপনি কিভাবে নৃত্যের সাথে সম্পৃক্ত হলেন, কবে থেকে, কার মাধ্যমে বা কার অনুপ্রেরণায় আপনি প্রথম নৃত্যে মানে পা রাখেন? আমার নাচের জগতে আসাটা এটা সত্যি একটা খুব কঠিন ছিল, কারণ আমার বাবা একটু গোড়া ছিলেন এইসব ব্যাপারে, যে বিশেষ করে আমার বাবা আমাদের পরিবারটা, যে এটা হচ্ছে আমার দাদা ছিলেন জামালপুরের মেলান্দ গ্রামের জমিদার ছিলেন, আর আমার মার দাদাও জমিদার ছিলেন। তো জমিদার ঘরের মেয়েরা নাচ করবে বা গান করবে, অভিনয় করবে, এটা কিন্তু আমার পরিবার মানে আমার চাচারা, মামারা, বাবা কেউ এটাতে ছিলেন না, সম্মতি ছিলেন না। তো বাবা মারা গেছেন অনেক আগে, আমি যখন 4.5 বছর, তো তখন বাবা মারা গেছেন। কিন্তু ছোটবেলা একটা পরিবেশ ছিল, আমার বাবা আবার কলকাতায়, উনি কিন্তু সেটেল ছিলেন কলকাতায়, কলকাতায় ওনার পড়াশোনা এবং সেখানে উনি চাকরি করতেন, এবং আমার 4 ভাই বোনও ওখানে হয়েছে। তো ওখানে আবার আমার মা যেই কলকাতায় যেই জায়গাটায় থাকতেন সেখানে সেই পাড়ায় আবার হেমন্ত মুখোপাধ্যায়ের বাসা ছিল, তা আমার মা আবার সেখানে গান শিখতে, কিন্তু ওই শেখা পর্যন্ত আমার মার মনের ভিতরে একটি শিল্পী শিল্পী মনা ছিল, কিন্তু আমার বাবা খুব কঠিন ছিলেন। হ্যাঁ, তো মা গান শিখেছে কিন্তু মাকে কোনোদিন করতে দেয়নি। হ্যাঁ, তো এরকম একটা কঠিন পরিবেশ ছিল আমাদের। তো সেইখানে আমার বাবা যখন মারা গেলেন, বাংলাদেশে আসলেন, তখন সেটেল করেছেন, যখন আমি খুব ছোট ছিলাম, 4.5 বছর এরকম, 5 বছর এরকম, তখন আমার বাবা মারা যান। কিন্তু আমার ভিতরে একটা সাংঘাতিক সবসময় মানে নাচ, ছোটবেলা আমি নিজে নিজেই নাচ করতাম, মানে নাচের একটা নেশা ছিল, কেন জানি না, কোথেকে পেয়েছি বুঝতে পারবো না। তো বাসায় তো দিবে না, কিন্তু আমার বড় বোন ডক্টর নাজমারা বাসা, সে আবার, তারও খুব গানের শখ ছিল। তো সে আমার বাবা মারা যাওয়ার পর জোলহাসউদ্দিনের কাছ থেকে, উনি ওস্তাদ জোলহাসউদ্দিনের কাছ থেকে উনি গান শিখেছিলেন। তো উনি বাসায় ওই নাচতে চাইতাম, তো খুব নাচতাম, আচ্ছা চল আমরা প্রোগ্রাম করি। তো ওই কি করতো, ওই যে দড়ি দিয়ে ওই শাড়িকে বেঁধে কোমরে লাগিয়ে ঘাগরা বানিয়ে আমাদেরকে নিয়ে নাচ করতো, আমি আর আমার ছিলাম, হ্যাঁ নাচ করতো, আমাদের মানে আনন্দ দেওয়ার জন্য করতো আর কি। তো ভীষণ তখন ওই নাচতাম ওইভাবে, কিন্তু নাচের শখ তো আছে, কিন্তু নাচ করব কিভাবে? তো আমি স্কুলে, যে স্কুলে পড়তাম মনিজা রহমান গার্লস স্কুল গ্যান্ডারিয়াতে, তো সেখানে হঠাৎ আমি তখন ক্লাস 1-এ পড়ি, তো তখন জিনাত জাহান, উনি রবীন্দ্র ভারতীর, উনি ওখান থেকে উনি মাস্টার করে আসছিলেন, হিন্দু মহিলা ছিল, মুসলমান বিয়ে করে উনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, জিনাত জাহান, তো উনি আমার প্রথম গুরু।
আচ্ছা তো আচ্ছা উনি, হ্যাঁ উনি ওইখানে একটা প্রবালী নামে একটা নাচের স্কুল করলেন ওই আমাদের স্কুলের ভিতরে। সেটা আবার মানে আমাদের ক্লাসের পরে হতো আর কি। তা হ্যাঁ আমি কি করতাম, ওই ওনার যখন উনি যখন ক্লাস করতেন তখন আমি দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম বা দরজার সামনে দাঁড়িয়ে দেখতাম, কিন্তু আমার তো সাহস ছিল না যে আমি নাচ করব বা যাব, কারণ আমার তো সেই ইয়ে নাই। তো সেই উনি একদিন দেখে হঠাৎ করে আমাকে ডাকলেন, এই এদিকে আসো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখো, তুমি কি নাচ করবে? আমি বলছি হ্যাঁ আমি করব। তো বলে তুমি তাহলে তো তোমাকে ভর্তি হতে হবে। আমি বললাম ভর্তি হতে হলে কি করতে হবে? তো বললো যে 20 টাকা লাগবে, ও 20 টাকা হ্যাঁ তোমাকে প্রথমে আগে ভর্তি হতে হবে, তারপরে আমার কাছে নাচ শিখতে হবে। তখন আমি বললাম, বাসায় গেলাম, যে তো খুব কান্না কান্না একটা চেহারা, আমি নাচ করব। তো কিন্তু মা তো কিছুতেই দিবে না, আমার বোন ছিল উনি লজিকের প্রফেসর ছিলেন, জি আর আমার ভাই মেজো ভাই, তো ওনাদের কাছে যে বললো যে কি হয়েছে, কারণ আমার বাবা ছিল না, আমাকে সবাই কিন্তু খুব আদর করতো, ভীষণ আদর করতো। তো আমার ভাই বোন কেন আজকে তোর মন খারাপ কেন, পাপড়ির মন খারাপ কেন, কি হয়েছে বল? আমি নাচ শিখবো। কোথায় নাচ শিখবি? আমি হ্যাঁ আমাদের একটা আপা আছে স্কুলে, উনি নাচ শিখায়, আমি ওখানে নাচ শিখবো। তখন আমার বোন আমাকে 20 টাকা দিল, হ্যাঁ কি করতে হবে, 20 টাকা দিতে হবে। এই 20 টাকা দিয়ে প্রথম ওই পূবালী স্কুলে নাচে ভর্তি হলাম, ওনার কাছ থেকে লখনৌ কত্থক নৃত্য দিয়ে আমার শুরু হলো আর কি। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এরপরে আমার মা কিন্তু জানতেন না, আমি প্রায় 6 মাস নাচ শেখার পরে স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি নাচ করেছিলাম। তা আমার সেই নাচের আপা জি জিনাত আপা জি খুবই ভালো ছিলেন, মানে খুব মাইডিয়ার একজন মহিলা ছিলেন। হুম তো হুম উনি বললো তোর মাকে আমি রাজি করাবো, তুই চিন্তা করিস না। তো আচ্ছা যখন স্কুলে আমি প্রথম নাচ করি তখন উনি কি করলেন, আমার মাকে ইনভাইট করলেন, আপনি আসেন হ্যাঁ আচ্ছা আমাদের প্রোগ্রাম দেখতে, কিন্তু বলেনি। পাপড়ি আপা, এখানে আমরা আপনার একটু নাচের অংশ বিশেষ দেখে নেই। হ্যাঁ ঠিক আছে। চমৎকার পাপড়ি আপা, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করেছিলাম। আপনার একটু না ঠিক আছে, কত্থক থেকে হ্যাঁ কিছু অবশ্যই অবশ্যই, শিখেছিলাম। এটা হ্যাঁ আমার এটা এই নাচটা যে দেখলে, এটা ছিল আমি যখন বাইরে ছিলাম, ইয়েতে ছিলাম, অ্যাব্রোডে ছিলাম, তখন যখন আচ্ছা ফিরেছিলাম তখন এই নাচটা, মানে তখন এই কত্থকটা করেছিলাম, মানে 20 বছরের কোনো প্র্যাকটিস ছিল না, তাই নাকি? কোনো প্র্যাকটিস ছিল না, 1 মাসে আমি জি প্র্যাকটিস করে এই নাচটা করেছিলাম মানে ওখানে পৃথিবীতে। কোনো প্রোগ্রামে করেছিলেন? হ্যাঁ ওখানে সৌদি আরব তো বুঝতেই পারো যে ওখানে জি খুবই জি একটা কনজারভেটিভ জায়গা, হুম তো সেখানে আমি এমবেসির প্রোগ্রাম গুলো করতাম, আচ্ছা বাংলাদেশ এমবেসির থেকে প্রোগ্রাম জি হতো, আচ্ছা ওদের কিছু স্কুল প্রোগ্রাম হতো, তারপরে সার্কের একটা প্রোগ্রাম হলো, সেই হুম প্রোগ্রামে সার্কের সব দেশ ওখানে এসেছিল আর আমি বাংলাদেশ রিপ্রেজেন্ট করেছিলাম। তো আচ্ছা সেখানে ইন্ডিয়া মাদ্রাস থেকে ওরা ফার্স্ট ফার্স্ট হলো আর আমি বাংলাদেশ থেকে সেকেন্ড হলাম। ওয়াও, মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন আপনি সেখানে? হ্যাঁ রিপ্রেজেন্ট হলো, তখন জেনারেল দাস্তিকের ছিলেন, উনি আমাকে আচ্ছা সার্টিফিকেট দিলেন, কেস দিলেন, তো বাহ সৌদি আরবে বসে থেকে জি করেছিলাম আর কি। বাহ চমৎকার চমৎকার। সেই আর এরপরে আমার নাচের ইয়েটা আমি ওই স্কুল থেকে আমার শুরু, পূবালী জি স্কুল থেকে, আচ্ছা তারপরে সেখানে একটা স্কুল কম্পিটিশন হলো, তো জি স্কুল কম্পিটিশনে এন্টার বাংলাদেশ স্কুল কম্পিটিশনে আমি ফার্স্ট প্রাইজ নিলাম। তখন ও জাজমেন্টে ছিলেন আমাদের গুরু মাতা রাহিজা খানম ঝুনু,
আচ্ছা গফর চামিল এবং ঝিয়ে মান্নান, তিনজন গুরু, আমারই তিনজন গুরু ওনারা আচ্ছা ছিলেন। কিন্তু তখন ওনাদের সাথে আমার কোনো পরিচয় ছিল না, আমি স্কুল থেকে গিয়েছি কম্পিটিশনে, জি তো সেখানে আমি প্রথম হই, মানে পুরা হোল বাংলাদেশ স্কুল কম্পিটিশনে আমি আচ্ছা প্রথম হই মনিজ রহমান গার্লস স্কুল থেকে। আচ্ছা আচ্ছা তারপরে এরপরে তখন ওইখানে আমাদের টেলিভিশনের প্রডিউসার ডিরেক্টর ছিলেন যে, এবং শেষে উনি ইউ ছিলেন, জিএম ছিলেন, বরকত ভাই, বরকতুল্লাহ, জি জি সেই বরকত ভাই ওখান থেকে আমাকে ডিআইটি তে নিয়ে যায়। তখন আচ্ছা ডিআইটি, জি জি টিআইটি তো হ্যাঁ ডিআইটি তে নিয়ে যায়, সেখানে আমাকে নৃত্যের তালে তালে অনুষ্ঠানে, ছোটদের জি অনুষ্ঠানে আমাকে উনি প্রোগ্রামটা দিলেন। তখন পাকিস্তান একজন পাকিস্তানি একজন ইয়ে ছিলেন, নৃত্য পরিচালক ছিলেন মিস্টার গাজ, তো আচ্ছা ওনার ওনার ইয়েতে ডিরেকশনে তখন ওই আচ্ছা শুরু করি আর কি। ও ডিআইটি তে হ্যাঁ কিছুদিন করেছি, এরপর যখন রামপুরা স্টার্ট হলো, এবং জি আমার সব থেকে আমি লাকি যে রামপুরা টিভি স্টেশনের প্রথম উদ্বোধন নাচটাই কত্থক দিয়ে আমি করেছিলাম। ও তাই নাকি? হ্যাঁ প্রথম এটা উদ্বোধন। তো হ্যাঁ অনেক না জানা অজানা কথা পাপ্পি আপা, যেগুলো হ্যাঁ আমরাও সেটাই, জানতাম না, আপনার কাছ থেকে আর জানতে হ্যাঁ পারছি আমরা। সেটাই, একদম রামপুরার ফার্স্ট উদ্বোধন নাচটাই আচ্ছা দিয়ে হ্যাঁ শুরু হলো, তো ওকে, কত্থক দিয়ে তো শুরু হলো। আচ্ছা, তো দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা এখন আমাদের যে আরেকজন অতিথি তার সাথে পরিচিত হব, তারপর পাপ্পি আপার কাছে আবার ফিরে আসছি। তো আমরা আমন্ত্রণ জানাচ্ছি নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ওয়াসেক মোত্তাকিনুর রহমানকে। ওয়াসেক ভাই, হাই ঝরা, কেমন আছো? হাই, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি পাপড়ি আপা, সালাম আলাইকুম ঝরা, সালাম ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, ওয়ালাইকুম কেমন সালাম, আছো হিরো? এই তো ভালো আছি, ভালো লাগলো। আমি মানে আমার নেট প্রবলেমের কারণে ঢুকতে পারছিলাম না, কিন্তু আপনাদেরকে দেখছিলাম একটু হ্যাঁ আগে, আমার আর পাপড়ি আপার একটা ছবিও আসলো, ওটা হ্যাঁ রূপবান নৃত্যনাট্যে। রূপবান নৃত্যনাট্য, আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ কবে করা রূপবান নৃত্যনাট্যটা? ওর এটা একটা আমরা প্রেম, করেছিলাম, একটাই শো হয়েছে 3rd জানুয়ারি মানিকগঞ্জে, ওই কণ্ঠশিল্পী মমতাজের বাবার স্মরণে একটা মেলা হয়, মধু মধু মেলা, মধুবায়াতির মেলা, ওইখানে আচ্ছা আমরা এন্ড অফ দ্য প্রোগ্রাম ওই প্রোগ্রামটা করেছিলাম, রূপবান নৃত্যনাট্য। বাহ, খুবই চমৎকার ছবি। তো ওয়াসিক ভাই, পাপড়ি আপার কাছ থেকে আমরা শুনছিলাম কিভাবে নৃত্যে আসলেন উনি প্রথম, কার অনুপ্রেরণায় এবং কার হাত ধরে। তো তুমি একটু বলো, তারপর আবার আমরা পাপড়ি আপার কাছ থেকে শুনবো, তোমারটা বলো আমাদেরকে, আমার তোমার কথা আমার তো শুনতে অনেক চাই। বড় যে শর্ট টাইপ বলবো ছোট না ব্রড করে বলো, টাইপ, ছোট করে ছোট বলো। করে। আচ্ছা সেটা হলো যে আমার বাবা ছিলেন সরকারি চাকুরিজীবী, ছিলেন 1971 পর্যন্ত উনি ঠাকুরগাঁয়ে ছিলেন, যখন আমি খুব ছোট, একদম কিডস কিডস না, একটু 4 বছর, 4.5 বছর আচ্ছা এরকম। টডলার, তো হ্যাঁ ঠাকুরগাঁয়ে আমাদের বাসাটা ছিল পিটিআই স্কুলের অপোজিটে, তো স্কুলের ওদের টিচার্স ট্রেনিং এর একটা অ্যানুয়াল প্রোগ্রাম, আমি বলছি এটা 1971 সালের কথা, 71 সালের জানুয়ারি মাস। ও মাই গড, তো তো সেই অনুষ্ঠানে আমি আমার বাবা মার সাথে গেছি, আমি ছোট তখন, তো দেখি যে মেয়েরা সাদা ড্রেস পরে নাচ করছে, এবং লাইট চেঞ্জ হওয়ার কারণে তাদের শাড়ির রংগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো। ওরা যে গানটির সঙ্গে নাচ করেছিল, আজব ব্যাপার, গানটি আমার মুখস্থ হয়ে গেল, এবং আমি বাসায় এসে ওই শিশু বয়সে গানটা গাইতাম, গানটা এখনো আমার মনে আছে। এই ফুলের দেশে কোন ভ্রমর এসে, এ কথা নিয়ে যে কানা কানি করে, জানি তা জানি তা জানি, এরকম। বাহ তো আম্মা বলছে যে একবার তুমি গানটা শুনলা, তখন কিন্তু ওই ক্যাসেট বা সিডিতে নাচ হইতো না, লাইভ হ্যাঁ হারমোনিয়াম দুগি তবলা দিয়ে কণ্ঠশিল্পীরা গান গাচ্ছে, নাচ এইভাবেই হইতো তখন। হুম তো বলছে যে তুমি একবার শুনে মুখস্থ হয়ে গেল, তোমাকে তাহলে আমি এই নাচ গানের জগতে দিব, আমার মা বললেন। বাহ বাট এর মধ্যে একটা আমাদের জীবনে চরম ট্র্যাজেডি ঘটনা ঘটে যায়, 71 সালের 21শে এপ্রিল আমার বাবাকে ওই ঠাকুরগাঁ শহরের যারা রাজাকার ছিল তারা মেরে ফেলে, অফিস থেকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যেয়ে মেরে ফেলে, এবং আমরা তখন একদম একদম মানে কি উদ্বাস্তের মতো, কারণ একটা হুম অপরিচিত শহর, ঠাকুরগাঁও তো আমাদের রিলেটিভ নাই,
এইভাবে ওখানে অনেক কষ্ট কষ্ট করে আবার আমরা গাইবান্ধায় আসলাম আমার নানার বাড়িতে। আচ্ছা নানার বাড়িতে এসে একটু গ্রাম্য, এখন ওগুলো শহর হয়ে গেছে, দ্যাট টাইম খুব অনুন্নত গ্রাম ছিল। তো মোটামুটি একটা শহর থেকে আমি গ্রামে এসে পড়লাম, কিসের নাচ আর কিসের গান। কিন্তু ওখানে একটা সিনেমা হল ছিল, সাথী সিনেমা হল, হুম এবং মজার ব্যাপার হলো সেই হলটাতে না, এটা কিন্তু আমি বলছি আফটার বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার 72-73, হ্যাঁ, ওই সিনেমা হলটাতে কলকাতার ছবি চলতো, পাকিস্তানের উর্দু ছবি চলতো এবং হিন্দি ছবিও চলতো, বাংলা সিনেমাও চলতো ঢাকার বাংলা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ তো আমি একটা সিনেমা দেখলাম, ছবিটার নাম ছিল বাহার, নায়িকা ছিলেন বৈজয়ন্তীমালা এবং নায়ক ছিল করমজি দেওয়ান। তুমি চিনবা না, পাপি আপা চিনতে পারে ওদেরকে। না, আমি বৈদ্যুতিক বালাকে চিনি। এখন বৈজয়ন্তীমালা একটা ডান্স করে, মানে তিনটা ডান্স ছিল তার, একটা হলো দুনিয়াকে মজা লে লো দুনিয়া তোমারই হায়, হ্যাঁ একটা হলো সাইয়া দিল মে আনা রে আঁকে ফের না জানা রে ছমছমা ছমছম। তো আমি দুনিয়া কা মজা লে লো এটা ডান্স কোরিওগ্রাফি দেখে এত মুগ্ধ হয়ে গেলাম, তো আমি ওই সিনেমা হলে প্রতিদিন ওই গানটার সময় যেতাম। ওই গানটা শুরু হইতো, ছবি শুরু হওয়ার বোধ হয় 21 মিনিট পরে হুম বাহার সিনেমা শুরু, আমি প্রতিদিন টিকিট কেটে ওই 21 মিনিট পরে ঢুকতাম, থার্ড ক্লাসে ঢুকে ডান্সটা দেখে চলে আসতাম। আচ্ছা তো হ্যাঁ, ওইখানে একটা, তখন আমি কিন্তু পড়ি ক্লাস 4-এ, আচ্ছা ও মাই তো গড, হ্যাঁ ওইখানে ডান্সটা দেখার পরে আমি একটা জিনিস শিখে ফেললাম, বৈজয়ন্তীমালা ওই গানের মধ্যে ভুরু এরকম একটা সিঙ্গেল সিঙ্গেল ভুরু নাড়াই, তো আচ্ছা তা আমি ওই ভুরু নাড়ানোটা শিখে ফেললাম সিঙ্গেল সিঙ্গেল এরকম। তো এভাবেই, তখন তো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, তারপরে সাংস্কৃতিক ক্ষেত্রেও মফস্বলে হতো, কিন্তু ওই রকম টিচার পাওয়া যেত না, পাপড়িয়াপাড়া যেরকম গ্রোন আপ প্রোডাক্ট থাকার ঢাকায়, মতো ওরকম সুযোগ হ্যাঁ সুবিধা ছিল না। হ্যাঁ ওভাবে পেতাম না। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল, 1977 সাল শিশু সংগঠন খেলাঘরের রজত জয়ন্তী অনুষ্ঠান হবে, মানে 25 বছর পূর্তি, তখন ঢাকায় একটা অনুষ্ঠান হবে, আমাকে গাইবান্ধা জেলা থেকে নির্বাচিত করা হলো নাচ করার জন্য। আচ্ছা সেই নাচটা ছিল ওই যে রানার ছুটেছে তাই ঝুনঝুন ঘন্টা বাজছে রাতে, সুকান্তের কবিতা। তো আমি আমি বললাম যে আমি তো স্টেপিং পারি না, আমি কিভাবে করব। তো বললো যে ওই রানাররা তো হাতে একটা বল্লম থাকে, পিঠে ঝুলি চিঠির ব্যাগ থাকে, ওগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবে, আর যখন ওই যে কি যেন কত ওদের রক্ত ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, এগুলোর সময় দুঃখ একটু ঘাম মুছবা, কপাল এরকম করবা। হ্যাঁ, তো বাই দা ভাই এই ডান্সটা করে আমি ফার্স্ট হয়েছিলাম ঢাকায় এসে। ও বাবা, আচ্ছা হ্যাঁ, এবং সেইখানে আর একজন এসেছিল, উনিও বাংলাদেশের খুব বিখ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন, ও তখন ওই নাসিন বেগম এই নামে এসেছিল, ভাওয়াইয়া গান রংপুরের গান গিয়ে, গানে ও ফার্স্ট হইলো, নাচে আমি ফার্স্ট হইলাম। এবং রংপুরের খুব ধন্য, আমরা গাইবান্ধা তখন জেলা হয় নাই, তো রংপুর জেলা হিসেবে এসেছি আমরা, আচ্ছা তো ধন্য ধন্য পড়ে গেল যে নাচের ফার্স্ট গানের ফার্স্ট রংপুর। ও আচ্ছা বাহ, এরপরে আমি ওই গাইবান্ধায় ওখানে পড়েছি, তারপরে রংপুরে পড়েছি, কিন্তু নাচের ওই রকম ভাবে নিজেকে তৈরি করা বা আমি আর একটু আপার পজিশন বা নিজেকে ডেভেলপ করার কোনো সুযোগ হয় নাই। আমি পরে HSC পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, রাজশাহী ইউনিভার্সিটি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম, কিন্তু আমার মা পড়তে দেয় নাই, তখন আমার আমাদের আর্থিক সমস্যা ছিল, 4 ভাই বোন, বাবা নাই, তো ঢাকায় এত খরচ কিভাবে চালাবে আমরা আম্মা। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, রাজশাহী তখন একটু কম ব্যয়বহুল ছিল ঢাকার চেয়ে, এখন তো বাংলাদেশ পুরোটাই এক্সপেন্সিভ, কিন্তু তখন শুধু ঢাকা এক্সপেন্সিভ ছিল বেশি। তো রাজশাহীতে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ওখানে আমার একদম পদ্ধতিগত শিক্ষা শুরু হলো আব্দুল হাসিব পান্না, ওনার কাছে রাজশাহীর। আচ্ছা কিন্তু পান্না ভাই আমাকে দেখে বলছে তুমি তো অনেক কিছু জানো, এগুলো কিভাবে শিখেছো? তো আমি বললাম যে এগুলো সিনেমা দেখে, এই তখন তো ভিডিও ছিল না বা ডিশ অ্যান্টেনা ছিল না, আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল আমরা ইন্ডিয়ান চ্যানেল গুলো দেখতে পারতাম। আচ্ছা হ্যাঁ, ভারতের চ্যানেল গুলো আমাদের ওই অ্যান্টিনাতেই আসতো,
ইয়েতে না, ডিশ লাগতো না, কারণ হচ্ছে যে বর্ডার এলাকা, তো রাজশাহীও বর্ডার, আমার বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ, এটাও বর্ডার এলাকা। তো আমরা ভারতীয় চ্যানেল গুলো দেখতাম, ওখানকার ডান্স প্রোগ্রাম হইতো, ওই যে ডান্সার্স গিল্ড, তারপরে হচ্ছে ওই যে বৈজন্তীমালার। ওয়াসিফ ভাই এক সেকেন্ড, এখানে আমাদের দর্শকরা কিছু কমেন্ট করছে, শুধু একটু দেখাই তোমাদেরকে কমেন্ট গুলো। ফরিদ আহমেদ, নাইস প্রোগ্রাম, ওয়েল সেড পাপড়ি, পাপড়ি আবার কথা বলছে, ডলি ইকবাল, ডলি আন্টি আমাদের, ডলি আন্টি বলছেন রামপুরা টিভিতে আমিও প্রথম দেওয়ারে তুমি করেছিলাম। তারপরে হচ্ছে জাহুরুল হক সৃজন বলছে ভেরি ইমপ্রেসিভ, আর তার আগে শিল্পী বলেছিল যে খুব সুন্দর, সেটা আমরা মিস করেছি। সো হ্যাঁ সরি, ক্যারি অন করো ওয়াসিফ ভাই প্লিজ। তো যে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি ওখানে মানে একটু জ্বলে উঠলাম মনে হলো, কারণ হলো যে ইন্টার ইউনিভার্সিটি একটা কম্পিটিশন হয়েছিল, তখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের হল শাখার সাংস্কৃতিক সম্পাদক ছিলাম, এবং তামান্না রহমান ছিলেন বুয়েটের ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক। আমিও ছাত্র ইউনিয়ন করতাম, তামান্নাও করতেন ছাত্র ইউনিয়ন। তো ওইটা ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন, ওটা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1989 অথবা না 1990 সালে, আচ্ছা 90 সালে সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম। এবং আমাকে ওই নাচটা শিখিয়েছিলেন দিনাত বরকতুল্লাহ। তাহলে ওয়াসিফ ভাই এখানে তোমার গুরু কে ছিল প্রথম? তুমি যে পান্না সাহেবের কথা বললে, যে উনি ছিল তোমার মেন, আমার তাই না? আমার প্রথম গুরু আব্দুল হাসিব পান্না। এরপরে 1988 সালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে একটা ওয়ার্কশপ হয়েছিল, যেখানে কিনা টিচার হিসেবে অ্যাটেন্ড করেছিলেন জিনাত বরকতুল্লাহ, জিনাত জাহান, পাপড়িয়াপা যার কথা বললেন একটু আগে, এবং বেলায়েত হোসেন খান। আচ্ছা, এনারা তিনজনই আমার গুরু, তিনজনের কাছে আমি অনেকদিন শিখেছি। পরে পরবর্তীতে আমি ঢাকায় এসে বেলায়েত স্যারের কাছে ভরতনাট্যম শিখেছি, যেটা তো ঝরা জানে। আর শিবলি ভাইয়ের কাছে জিনাত শিখেছি, শিবলি ভাইয়ের কাছে, শিবলি ভাই শিবলি স্যারের কাছে, হ্যাঁ শিবলি স্যারের কাছে কত্থক শিখেছি, শামিমারা নিপার কাছে শিখেছি। এবং শামিমারা নিপার গ্রুপে আমি একটা জিনিস বলি, আমি তো মফস্বলে থাকতাম, টেলিভিশনে প্রোগ্রাম করতে পারি নাই, জীবনে প্রথম যে টিভি প্রোগ্রামটা করেছিলাম আমার সঙ্গে ঝরা ছিল। ঝরা ঝরা মনে আছে কিনা? হ্যাঁ, বলো। এটা হলো বোটানিক্যাল গার্ডেনে শুটিং হয়েছিল শামিমারা নিপার কম্পোজিশনে, এবং এটা ছিল মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। আচ্ছা, তো আমি, লাবলু ভাই, বেলায়েত ভাই এবং বিজু, বেলায়েত ভাই মানে বেলায়েত হোসেন খান স্যার, আমরা চারটা ছেলে ছিলাম, আর তুমি, কঙ্কন, এলি, সুনিতা দি চারটা মেয়ে ছিলে। তো ওই যে যদি আবার খুঁজে পাওয়া যেত, এই এই নাচটা মনে হয় বিটিভির আর্কাইভে আছে, কারণ ওই যে এটা রেজওয়ানা চৌধুরী বন্যার গানের সঙ্গে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা করেছিলাম কোন সালে বলো তো? 1992 সালে হতে পারে, মনে নাই আমার ওয়াসিফ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওয়াসিফ ভাই, তারপরে হ্যাঁ ওয়াসিফ ভাই তোমাকে একটু থামাই এখানে, এখানে পাপড়িয়াপার কাছ থেকে একটু কিছু শুনি। পাপড়িয়াপার কাছ থেকে কিছু, পাপড়িয়াপাকে আমি থামিয়ে দিয়েছিলাম তখন। পাপড়িয়াপা আমার, আমি বলছিলাম যে আমার নাচের ইয়েটা কিভাবে জার্নিটা হলো আর কি। তো এরপরে আমি গহর জামিলের কাছে, গহরদা উনি আমার এই মানে যখন টিভিতে আমি কাজ শুরু করলাম ছোটদের প্রোগ্রাম, তখন গহরদা ওখান থেকে আমাকে হঠাৎ করে আমার বাসায় আসলেন এবং আমাকে বলল যে তুমি আমার জাগুয়ার সেন্টারে আসো। তা আমি ছোট ছিলাম, অত বুঝতাম না, ঠিক আছে আমার মা নিয়ে গেলেন। তো সেখানে গহরদার কাছে বহুদিন আমি ওনার সাথে কাজ করি এবং শিখেছি ওনার সামান্য ক্ষতি, ওনার সাথে আমি ইয়ে করেছি, নৃত্য নাট্যটা করেছি। হ্যাঁ, সেখান থেকে আবার জিএ মান্নান, আমাদের গুরু জিএ মান্নান, উনি আবার আমাকে ডাকলেন, এই মেয়ে তুমি আমার কাছে নাচ শেখো। তখন মানে নাচের শিল্পী কম ছিল, তো আর যারা একটু ভালো করতো তাদের নিয়ে একটু টানাটানি পড়ে যেত। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ, তো তখন মান্নান ভাই আবার আমাকে ডেকে নিয়ে গেলেন। তো মান্নান ভাইয়ের কাছ থেকে তখন আবার আমি কিছুদিন ফোক নাচ শিখলাম আর কি, ফোক নাচ শিখেছি। এরপরে কলেজ অফ মিউজিকে আমি চলে গেলাম
যে আমার তো একটা একাডেমিক্যাল একটা ইয়ে থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। তখন কলেজ অফ মিউজিকে আমি জয়েন করলাম, সেখানে আমার এই প্রথম গুরু যে জিনা তাপা উনি ছিলেন, আর আমানুল হক ওনার দুজন টিচার ছিলেন। জি সেখানে 4 বছর আমি নাচ শিখি এবং সেখান থেকে ডিপ্লোমা কোর্স করেছি আর কি। আচ্ছা তো সেখান থেকে বের হয়ে আবার আমি বাফা জয়েন করি, তখন আবার চৌধুরী ভাই আমাকে নিয়ে গেল। জি চৌধুরী ভাই আবার বলে, এই মেয়ে তুমি বাফায় আসো। হ্যাঁ, তো উনি আবার ওইখান থেকে আমাকে বাফাতে নিয়ে গিয়ে ঝুনাপ্পার হাতে ছেড়ে দিলেন। হুম হ্যাঁ, তখন এই গুরু মাতার সাথে ফার্স্ট পরিচয় এবং ঝুনাপ্পা ভীষণ আদর করতেন আমাকে, প্রচন্ড আদর করতেন। তো তারপরে দীর্ঘদিন ঝুনাপ্পার সাথে আমি কাজ করেছি, ওনার থেকে শিখেছি এবং ওনার বাফার প্রচুর প্রোগ্রাম, তখন মনে হতো যে আমাকে ছাড়া হতোই না, এই রকম প্রচুর আচ্ছা প্রোগ্রাম আচ্ছা তখন আমি করেছি। এরপরে পারফর্মিং আর্টস একাডেমি হলো, পারফর্মিং আর্টস একাডেমি আবার জয়েন করলাম, সেখান থেকে শিল্পকলা একাডেমিতে মার্চ করে চলে আসলো। শিল্পকলা একাডেমিতে তখন আমি টিচার কাম পারফর্মার, আমাকে পদবি দেওয়া হলো আর কি। তো হুম তখন অনেকেই সিনিয়ররা আমার উপরে ক্ষেপে গেল যে ও তো ছোট এত, ওকে টিচার কেন করা হলো। ও হ্যাঁ, আচ্ছা তো তখন আমার জায়গাটা এরকম ছিল, তো মন্ত্রণালয় থেকে তখন আমার মন্ত্রী ছিল, তখন আমাদের কালচার মিনিস্টার ছিলেন শামসুলুদ্দা চৌধুরী, উনি বলল ওর যোগ্যতায় ওকে টিচার করা হয়েছে। হ্যাঁ, এটাতে কারো আচ্ছা কিছু বলার নাই। তো আমি আর জিনাত বরকতলা, পলিয়াপা, পলিয়াপা তো আমার অনেক সিনিয়র ছিলেন, হুম তো উনি আর উনিও টিচার ছিলেন, আমিও টিচার কাম পারফর্মার ছিলাম। তো এই আমার শুরু হলো, এবং সেখান থেকে শুরু হয়। যত রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় সফর, মানে একটার পর একটা, তখন তারপরে এই মানে একটা চলছে না? বিশাল হ্যাঁ প্রোগ্রাম, এই আমার জার্নিটা ইয়ে হলো। তখন আমার পরিবারে যে বলছিলাম যে আমার পরিবার থেকে আমার একটা বাধা ছিল, আমার মামা চাচারা মানে আমার মাকে বলতো মেয়ে তো দিয়েছেন, মেয়ে তো নষ্ট হয়ে যাবে, এরকম মানে এরকম কমেন্ট। কাপ্পা, হ্যাঁ মানে মজার ব্যাপার কি জানেন, আপনার সাথে আমার অনেক মিল আছে। এই এই আচ্ছা কথাগুলো যখন শুনছি তখন মনে হচ্ছে আমার বাবাও কিন্তু চায়নি, কখনো চাননি হ্যাঁ যে আমি এই মিডিয়াতে আসি, হ্যাঁ, নাচ হ্যাঁ করি বা নাটক করি। আমার আম্মার অনুপ্রেরণায়, আমার আম্মার সমস্ত চেষ্টায় আমি এসেছিলাম, হ্যাঁ তারপর আমার ভাই বোনদের অফকোর্স তাদের চেষ্টায় অ্যাজ ওয়েল। তো এখন আপনার কথাগুলো যখন শুনছি তখন আমার সেই আমার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আমার মা পরে আমার মানে পরে খুশি হয়েছিলেন, ওই যে স্কুলে আমার নাচটা দেখলো, দেখার পরে যে আমার মেয়ে মঞ্চে নাচ করছে, কবে শিখলো, কি করে করলো, যাই হোক, এনিহাও আমার মার মনের ভিতরে একটা শিল্পী মন ছিল, কারণ সেও তো গান শিখেছিল, তাকে তো করতে দেওয়া হয়নি। তো সেই জন্য পরবর্তীতে আমার মার আমাকে কোনো বাধা দেয়নি, আমার চাচা মামারা সারাক্ষণ আমার মাকে কাঁদিয়ে যেত, হ্যাঁ মেয়ে নষ্ট করে দিলেন, মেয়ে নষ্ট করে দিলেন। তো তখন আমার একটা খুব খারাপ লাগতো, আমি মাকে বলতাম মা তুমি চিন্তা করো না, তোমার মেয়ে কোনোদিনও নষ্ট হবে না, হ্যাঁ এই এখানে কাজ করলে কোনোদিন কেউ নষ্ট হয় না, সেটাই তো এটা আমার শখ, আমাকে করতে দাও। হ্যাঁ তো আমার মা এর পরবর্তীতে আর কোনো বাধা দেয়নি, বরং আমাকে নিয়ে নিয়েই যেত, উনি নিয়ে নিয়ে যেতেন। চমৎকার তারপর তো চমৎকার পাপ্পি আপা। হ্যাঁ এখানে এই যে আমাদের দর্শকরা বলছেন, পাপ্পি আপা ও আসিক ভাইয়ের অনেক অজানা তথ্য জানতে পারছি, খুব এনজয় করছি। শিল্পী, তারপরে বলেছেন জহুরুল হক সৃজন, ঝড়াপু সালাম নিবেন। আচ্ছা, সাথে আমার খুব প্রিয় দুইজন শিল্পী সম্পর্কে জানতে পারছি, সাচ এ নাইস প্রোগ্রাম। থ্যাংক ইউ সৃজন, আমরা শুনি আবার পাপ্পি আপার ওয়াসিক ভাইয়ের কাছ থেকে। ওয়াসেক ভাই, আপনি বলতে চান যেখান থেকে থামিয়ে দিয়েছিলাম আপনাকে আমি, সরি, আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। তো ঢাকায় আমি যখন ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হওয়ার সময়ই আমি ঢাকায় ভর্তি হলাম, তখন সুরঙ্গমা সঙ্গীত বিদ্যালয় ছিল, ওটার প্রতিষ্ঠাতা ছিলেন হাসান ইমাম এবং শামী মারানিপা, ওনারা দুজনই আমার গুরু। আর শিবলী মোহাম্মদ, বেলায়েত হোসেন খান, শফিকুর রহমান, এনারাও টিচার ছিলেন ওখানে। যে আমি দেখলাম যে ওখানে তখন ঝরা, কঙ্কন, এলি, সুনিতা, তারপরে মুনমুন, রিপা, ঝিনুক, এরা খুব দাপ, হ্যাঁ হ্যাঁ ঝিনুক, ঝিনুক আপা বলি আর কি, কান্তা, হুম এরা এদের নাচ দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম যে এত অসাধারণ নাচে, আর এদের ফুটওয়ার্ক এত ভালো ছিল, মানে পা দিয়ে ওরা বল তৈরি করছে, পায়ের কোনো মিউজিক ছাড়া এরকম। তো আমার ভাগ্য ভালো বলতে হবে যে আমার হাইটটা ভালো ছিল, আমি ক্লাসে আসার 2-3 মাসের মাথায় ওই তোমার সঙ্গে প্রোগ্রামে ঢুকে গেলাম,
হ্যাঁ এবং আর একটা মজার ব্যাপার হলো নিপা আপা ওই যে আমার মাইজা ভাই সাইজা ভাই কই গেলারে এই নাচটা যখন, কম্পোজ করলো, হ্যাঁ দীপান্তি, হ্যাঁ হ্যাঁ নিপা আপা শিবলি ভাইয়ের সাথে পড়তো আর আমি পড়তাম ঝড়ার সাথে, কিছু মুড়ি বান্ধা নিও গামছাতে। ওয়াসেক ভাই এরকম দারুন খবর পেলে দারুন আমাকে দিত। হ্যাঁ 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 তো কিভাবে জানো ঝড়ার আমি একখানে হইতাম এটা, হ্যাঁ মজার ব্যাপার। ওয়াসেক, আর হ্যাঁ এছাড়া আরো ওয়াসেক, ছিল আমাদের সঙ্গে শ্রাবন্তী, এই যে হ্যাঁ হ্যাঁ এই এইভাবে নৃত্য। হ্যাঁ পরে তো সুরঙ্গমাটা অ্যাবলিশ না মানে নিপা আপা শিবলি ভাই বের হয়ে গেলেন, আমরা আবার ওনাদের সঙ্গেই যোগ দিলাম, নিপা আপা শিবলি ভাই ওনারাই মেইন গুরু আমার যেহেতু পরবর্তীতে আর কি। তো নৃত্যাঞ্চল ফর্ম করা হলো সেখানে, আমি শুরুর দিকে প্রায় 5-6 বছর ওদের সঙ্গেই কাজ করেছি, পরে আস্তে আস্তে আমার নিজস্ব একটা পরিচিতি, নিজস্ব একটা জগৎ তৈরি হয়ে গেল এবং আমি শিল্পী হিসাবে যতটা না সমাদৃত বা প্রশংসিত হলাম, কোরিওগ্রাফার হিসাবে আমাকে ভীষণ ভাবে মানে সবাই গ্রহণ করলো, বিশেষ করে আমার এই যে পাপড়ি আপা, আমার খুব শ্রদ্ধেয় মানুষ তাই না? পাপড়ি আপা, আমাকে এত এত ইমপ্রেস করতেন, এত প্রশংসা করতেন, তখন আমার মনে হতো যে সেটা একদম শুরুর দিকে কিন্তু আমার, পাপড়ি আপা মনে আছে কিনা আমি ফিরে নতুন আসছি কুড়িতে এক তখন একটা নাচ মাত্র। দেখে। হ্যাঁ হ্যাঁ পাপড়ি আপা হ্যাঁ ওই যে সৌদি আরব থেকে চলে আসছেন, পাপড়ি আপা বলতো যে ওয়াসেক তোমার নাচে আমি খুব ফ্যান, তোমাকে আমি খুব পছন্দ করি। তো এভাবেই আস্তে আস্তে আমি কম্পোজিশনে চলে আসলাম এবং এখনো ওই আমি কোরিওগ্রাফি করি, কম্পোজিশন করি, আর যেহেতু বাই বর্ন ছন্দ তাল এগুলো শরীরে আছে, সুর জ্ঞানটাও ছিল, এভাবে আমি কিছু গানও লিখে ফেললাম, গানে সুর করলাম। তো সেটাই, হ্যাঁ। তা আমরা ওই ওই বিষয়টা পরে আসছি ওয়াসেক ভাই, আমরা এখন চলো ও একটু পাপড়ি আপার পাপড়ি আপার নাচ দেখি। পাপড়ি আপা, আপনার একটা নাচ দেখলে কেমন হয়? দেখো খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই, খুব খুব ভালো ভালো হবে, হয় না? হ্যাঁ হ্যাঁ দেখুন খুব ভালো হবে। পাপড়ি আপার নাচটি, এই নাচটাই দেখি।
বাপ্রিয়াপা, হ্যাঁ অসাধারণ একটি নাচ আপনার কম্পোজিশন নিশ্চয়ই। হ্যাঁ এটা কবের করা? বিটিভির জন্য ছিল হ্যাঁ প্রোডাকশনটা? বিটিজির জন্য ছিল এটা, গত 1 বছর, 1 বছর আগে, আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। 19-এ। আপনার সাথে কারা করেছিল? দুজন আপনার ছাত্র? এটা হ্যাঁ ছাত্র ঠিক না, আমার গ্রুপে কাজ করে আর কি ওরা, আচ্ছা আচ্ছা, আমি যাদেরকে নিয়ে কাজ করি আর কি, জি। কিছু ছেলে মেয়েরা ওরা আমার সাথে কাজ করে, হুম তো ওই কম্পোজিশন ওদেরকে নিয়েই করি, ওদেরকে নিয়েই শেখাইও, আবার হ্যাঁ, কম্পোজিশন করে কাজও করি, আচ্ছা এইভাবে আচ্ছা, আর কি। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আর ওয়াসিক ভাই, তোমার কাছ থেকে, তুমি বলতে চাচ্ছিলে যে তুমি গান করো, গান লিখো, রাইট? তুমি গান লিখি, লিখো শুট এবং করি। সুর করো। হ্যাঁ, তো এই পর্যন্ত কয়টি কয়টি গান লিখেছো বা সুর করেছো? রেকর্ড হয়েছে প্রায় 300-র মতো ও রেকর্ডেড আর কি, ও, অনেক তো মাশাআল্লাহ। আর অনেক আমার পরিচালনায়, আমার সঙ্গীত পরিচালনায় নৃত্যনাট্যই আছে 4টা, আচ্ছা, তার তার মধ্যে 2টো হয় USA হয়, ওটা বাংলাদেশে হয় না। একটা হলো দ্য রেইনবো ইন এ হার্ট, হুম তাজউদ্দিন আহমেদের মেয়ে, বাংলাদেশের যে তাজউদ্দিন আহমেদ হুম প্রথম প্রধানমন্ত্রী, তার মেয়ে শারমিন হোসেন রিপি, ওনার লিখা, এবং ওটা আমার মিউজিক ডিরেকশন ছিল। মিতু রিবেরিও আমাদের সঙ্গে নাচতো, হ্যাঁ, তোমার আমি মনে আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মিতু গঞ্জালভেস, হুম ওই মিতু ওটা ডান্স ডিরেকশন দেয় দ্য রেইনবো ইন এ হার্ট। আর একটা করা হয় পিস থ্রু ডান্স, এটা হলো বাংলাদেশ থেকে আমি মিউজিক ডিরেকশন করেছি, আর ভারত থেকে জয় মুখার্জি আচ্ছা আচ্ছা, পশ্চিমবঙ্গের, ওটা ও পুরোটা রবীন্দ্রসঙ্গীত নিয়েছিল, আর ওটার মাঝে আবার কিছু ডায়লগ ছিল, কিছু আবহ সঙ্গীত ছিল, সেগুলো মানে আমরা ডান্স ড্রামার করেছি। মতো এটা করে করা হয়েছিল, তাই তো? ডান্স ড্রামা, পিস থ্রু ডান্স, এটা ডান্স ড্রামা, 1 ঘন্টার পুরো ডান্স ড্রামা, খুব চমৎকার, ওটা খুব চমৎকার, আচ্ছা, ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ ওটা আর কি, যে পৃথিবীর যে অশান্তি এবং শান্তি এটা নিয়ে আর কি, নাচ নাচ দিয়ে আমরা ও বা, শান্তি মানে আনবো এবং তোমার একটা ব্যাপার। তোমার এছাড়া কাজগুলো শুধু দেশকে হ্যাঁ দেশকে বেস করেও না, দেশের বাইরেও হচ্ছে, তাই তো? মানুষ তোমার কাজগুলো বাইরে মানে নিয়েও পারফর্ম করছে, সেটাই বলতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ অনেক, বিশেষ করে আমার লেখা গানগুলো না কলকাতায়, কলকাতা, আমেরিকা, হ্যাঁ 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 হুম, লন্ডনেও হয়, লন্ডনেও হয়। লন্ডনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি কি একটা গান শোনাতে পারো আজকে তোমার লেখা? আমি তো মানে গাইতে গেলে বোধহয় অত পুরা ভালো গাইতে লাগবে না, হবে না, তবুও পুরা গাইতে হবে না, শোনা, মানে ভালো হ্যাঁ, গায়ও আর তাই লেখেও, না? কাকে একা বলতো, একদম হ্যাঁ, সাংঘাতিক। ও বাহ, শোনাও তাহলে। তো এখন যেটা হলো যে এটা ওই শারমিন আপার লেখা, শারমিন হোসেন রিপি ওনার লেখা, এবং আমার সুর, এটা কিন্তু নৃত্যনাট্যের গান, আচ্ছা, লিরিক্সটা একটু, লিরিক্সটা ওটা কাহিনী ওয়াইজ লিরিক্সটা আসছে, হুম তো যে হুম বাচ্চাটার মা নেই, মা মারা গেছে, বাচ্চাটা দিন দিন তার মায়ের একটা মূর্তি তৈরি করে, আফ্রিকার মাটি দিয়ে হাত বানায়, ইউরোপের মাটি দিয়ে বুক বানায়, বাংলাদেশের মাটি দিয়ে পা বানায়, এরকম আর কি, আচ্ছা আচ্ছা মূর্তিটা বানিয়ে তখন সে আল্লাহর দরবারে চলে গেছে, ও কাহিনী আচ্ছা, এরকম আর কি। তখন আল্লাহকে বলছে যে আমার মায়ের আমি দেহ বানিয়েছি, তুমি প্রাণ দাও এখন, ও এরকম কাহিনী। তো গানটা হচ্ছে, গানটা গেয়েছিলেন কনক চাপা, আমার খুব প্রিয় শিল্পী, আমি একটু গাই। হ্যাঁ, হ্যাঁ, শিওর। অনন্ত জ্যোতি অনন্ত জ্যোতি, অনন্ত জ্যোতি অনন্ত জ্যোতি, তোমারে করি মিনতি, তোমারে করি মিনতি, মার দেহে প্রাণ করো তুমি দান, এইখানে জাগাও সত্য জাগাও সুনীতি, অনন্ত জ্যোতি অনন্ত জ্যোতি অনন্ত জ্যোতি, এরকম ছিল গানটা আর কি, স্থায়ীটুকু গাইলাম আমি। অনন্ত খুবই জ্যোতি মানে সুন্দর, আল্লাহকে বলছি। খুবই সুন্দর গান, তাই না পাপিয়াপা? হ্যাঁ দারুণ, ও হ্যাঁ, আপনি নিশ্চয়ই গায়ও ভালো, ভালো লিখেও গেয়েছেন। ভালো, আর আচ্ছা, মানে নাচে তো আর বলার ভাষাই রাখে না। ওর, ওকে আমি যখন আসি সৌদি আরব থেকে, আমি ওর নাচ দেখেছিলাম, কিন্তু ও জানে না, তখন আমি ওকে চিনি না। তো ওর সাথে দেখা হয় শিল্পকলায়, ও সিঁড়িতে উঠছে, তো
তো ও আমাকে বলছে, আপনি পাপড়ি আপা? আমি বলছি হ্যাঁ। তোমার নাম কি ওয়াসেক? বলে হ্যাঁ। আমি, তুমি জানো আমি যে তোমার ফ্যান, তো তো একদম খুব বিয়ে হয়ে গেছে, আপনি আমার নাচ দেখেছেন? আমি হ্যাঁ দেখেছি, আমি শুধু জিজ্ঞেস করতাম যে এটা কার নাচ, বলতো এম আর ওয়াসেক। আমি, ছেলেটা কে? হ্যাঁ, তাকে আমার দেখতে হবে, এত সুন্দর কোরিওগ্রাফি, এত সুন্দর তার নাচ, তাকে তো আমার একবার দেখতেই হবে। তো সেই হলো ওয়াসেক। সত্যি এখনো আমি ফ্যান, কারণ সাংঘাতিক ডাইনামিক নাচ করে সে, তার কোরিওগ্রাফি, তার কনসেপ্ট গুলা খুবই সুন্দর থাকে ও একদম। ডিফারেন্ট না? হ্যাঁ সেটাই। বাহ, চমৎকার আর ভাই, কত প্রশংসা তোমার দেখো চারিদিকে। আমি আবার একটু মজার কাহিনী শেয়ার করি। হ্যাঁ এখন থেকে বোধহয় 10-11 বছর আগে পাপড়ি আপা কিন্তু আমার নাচে তো অনেক সিনিয়র, হুম এমনিতেও সিনিয়র আমার পাপড়ি আপা। মানে আমরা যখন স্কুলে পড়ি তখন উনি বাংলাদেশ টেলিভিশনে একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান ছিল হীরামন, হুম হীরামনে হীরামন বিভিন্ন নায়িকা ছিলাম। ও তাই না? আচ্ছা, ও আসলে ওইভাবে দেখা হয়নি তো আমার, আমার মনেও নাই, হীরামন নামটা মনে হ্যাঁ আছে। হ্যাঁ হীরামনে আমি অনেক কাজ করেছি, এবং আমার আমি যখন অ্যাব্রোডে যাই তার আগে আমি হীরামনের আমার লাস্ট ইয়েটা ছিল বেদের মেয়ে, আর সেই বেদের মেয়ে আমি কিন্তু শামিমারা নিপাকে হ্যান্ডওভার করে দিয়ে গেলাম এই আচ্ছা হীরামনে, যে আমি পাচ্ছি না, মোসা আহমেদ তো খুব খেপে গেল, তুমি আচ্ছা পাচ্ছ না মানে তুমি এটা কমিটমেন্ট করে এসে তুমি করতে পারবা না, এটা তো হয় না, আমি এখন নায়িকা পাবো কোথায়। তখন আমি কিন্তু নিপাকে ইয়ে করলাম আর কি, যে মোসা আচ্ছা ভাইকে বললাম যে আপনি নিপাকে নেন। হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালো নাচে, ভালো মেয়ে, আমার ময়মনসিং এরই মেয়ে ও, আর ওর প্রতি আমি একটু, আমার সবকনা সবসময় ছিল যেহেতু ময়মনসিং এর মেয়ে, ওকে আমি খুব পছন্দ করতাম, ভালো আচ্ছা নাচতো ও তো, সত্যি হ্যাঁ একদম গ্রেট হ্যাঁ ডান্সার। তো হ্যাঁ ওকে মানে বেদের মেয়েটা দিয়ে আমি চলে গেলাম। এরপরে নিপা অনেক হীরামন করে ও বেশ অনেক নাম করে ফেলেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা কথা বলি, যে আমার এই নাচের এই আমার এই জার্নিতে আমার একজন যে গুরু সৈয়দ আবুল কালাম, যার থেকে আমি কত্থকের প্রশিক্ষণ সব থেকে বেশি নিয়েছি আর কি, যেটা প্রাইভেটলি উনি আমার আচ্ছা বাসায় এসে আমাকে শেখাতেন। এবং বলতে গেলে যে আমার কত্থকে আমি এখন যেটা তোমরা দেখলে, এটা সৈয়দ আবুল কালামেরই, আচ্ছা উনারই একদম লখনৌর একদম বেগম ঘরানা উনি আমাকে শিখিয়েছেন আচ্ছা মানে কত্থকে। তো আমি তখন কিন্তু জি কত্থক নাচি আমি বেশি করতাম, তখন একটা সময় ছিল যে একটা সময় ছিল যে কাজল আপা, কাজল ইব্রাহিম, পিনু খান, মিলি কাজী অনেকে ছিল যারা কত্থক করতেন। তা জি এরপরে হলো কি, ওনারা একটু বেশি মানে বিয়ে শাদী হয়ে গেল, একটু চলে গেলেন আর কি। জি তো সেই সময় আমি ইন করলাম কত্থক নিয়ে, এবং আমার আচ্ছা মনে হয় 10 বছর ফিল্ডটাকে আমি একা অকুপাইড করে রেখে দিয়েছিলাম, যে আচ্ছা কত্থকে আর কেউ তখন, হ্যাঁ অঞ্জনা করতো, কিন্তু অঞ্জনা জি তার একটা আলাদা সাইডে করতো, হ্যাঁ 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 যত রাষ্ট্রীয় অনুষ্ঠান যত মানে প্রোগ্রামের কত্থক মানে হতো বড় সব, বড় অনুষ্ঠান গুলো যখন সবকিছুতে বড় অনুষ্ঠান সবগুলোতে সব আপনি তখন আমি, হ্যাঁ আমি আচ্ছা মানে এরপরে আসলো শিবলি, জি মানে আমা আমি চলাকালীন তখন শিবলি এসে জয়েন করলো, শিবলি সেটা তখন করে করে আসলো দিল্লির থেকে, তখন শিবলি এসে জয়েন করলো যে কত্থকে আর কি। শিবলি প্রথম আমাকে বলছে পাপড়িয়াপা চলো আমরা একসাথে জুটি করে আমরা করি, কিন্তু আচ্ছা তখন আমার এই যে সৌদি আরব যাওয়ার সময় হয়ে গেছে, তখনও আমি কিন্তু আবার বললাম যে আমাকে না তুমি নিপাকে নিয়ে পড়ো, ও কারণ আমি তো আচ্ছা থাকবো না, আমি তো আচ্ছা থাকবো না, আমি চলে যাব, তো আমি তো তোমার সাথে কন্টিনিউ করতে পারবো না। তো তারপরে এই চলে গেলাম আর কি। তো 20টা বছর আমার লাইফে আমার এই ফিল্ড থেকে আমি চলে গিয়েছিলাম। 2001-এ এসে আবার আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে এই জায়গায় আসা অবশ্যই। পর্যন্ত, তো পাপড়িয়াপা, এখানে অনেক একটু বলি, এখানে একটু হ্যাঁ জানতে চাইবো যে আপনি যে চলে গেলেন 20 বছর এক নাগাড়ে পারফরমেন্স করার পরে,
এই যে হ্যাঁ এমটিনেস, আপনি যখন চলে গেলেন সৌদি আরবে, তখন আপনার কেমন ফিলিং হচ্ছিল, কেমন লাগতো ওখানে যাওয়ার পর? ওখানে হ্যাঁ খুব খারাপ লাগতো এটা সত্যি, যে হঠাৎ করে আমি একটা চাকরি করছি শিল্পকলা একাডেমিতে, এভরি ডে আমাদের প্রোগ্রাম চলছে, আমাদের সমস্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান গুলা চলছে, আর এমন আমাদের ট্যুর ছিল যে আমি হয়তো একটা ট্যুর করে এসেছি, হয়তো আমি অস্ট্রেলিয়া ট্যুর করে এসেছি, মানে সুটকেসটা রাখার সঙ্গে সঙ্গে চিঠি আসতো, তখন তার ফোনের সিস্টেম ছিল না, চিঠি আসতো যে আপনাকে আবার নেক্সট উইকে সিঙ্গাপুর যেতে হবে, মানে এরকম, মানে এক একটা মাসে 4-5টা করে ট্যুর যেতে হতো, মানে মাঝে মাঝে খুব ফেড আপ হয়ে যেতাম। আমার হ্যাঁ লাইফ এমনও ছিল যে আমি বহু ট্যুর আমি নিজে না করে দিয়েছি, যে না আমি যেতে পারবো না, কারণ তখন আমার আমার খুব অল্প বয়সে কিন্তু বিয়ে হয়েছিল, হ্যাঁ খুব 15 বছর বয়সে কিন্তু আমার বিয়ে হয় ইচ্ছরে পাকা থাকে। আচ্ছা তো তখন ইন্টারেস্টিং। আমার শ্বশুর বাড়ির একটা প্রেশার ছিল, তবে আমার শ্বশুর বাড়ি কিন্তু খুব কালচার ফ্যামিলি ছিল, আচ্ছা মানে সাংঘাতিক, আমার শ্বশুর গান করতেন, শাশুড়ি গান করতেন, আমার দেবররা যত রকম ইনস্ট্রুমেন্ট আছে বাজাতে পারতো, আমার ননদ বাসার থেকে নজরুলগীতি শিখেছিল, মানে ওদের বাসায় একটা সুন্দর পরিবেশ ছিল, কালসা হতো মাঝে মাঝে, জলসা সবাই বসে গান বাজনা হইচই, আর আমার বিয়ের পরে আমার কখনোই কোনো অসুবিধা হয়নি, কারণ আমার শাশুড়ি সম্পূর্ণ আমার ফলে ছিলেন, মানে বিয়ের পরেই উনি বলছিলেন তুমি নাচ করো, তুমি নাচ করবে, এখানে তোমাকে কেউ বাধা দিবে না, বাহ কি আর কেউ সুন্দর। কিছু বললো আমার শাশুড়ি দাঁড়িয়ে যেতেন, কেন কি হ্যাঁ অসুবিধা, আমার বউ নাচ করবে, তোমাদের কি সমস্যা, তাই তো, মানে হ্যাঁ এরকম। হ্যাঁ এদিক দিয়ে আমি খুব লাকি যে আমার শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ড, মানে সাংঘাতিক আমাকে সাপোর্ট দিয়েছে, এটা বাহ আমার বাবার বাসার থেকে যে বাধাটা পেতাম জি সেটা আমার শ্বশুর বাড়িতে এসে কিন্তু আমি সেটার থেকে অনেক রিল্যাক্স হয়ে গিয়েছিলাম আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা কিন্তু ওকে সব থেকে মজার যে আমার যে চাচা মামারা এত আমাকে বাধা দিত, জি আমার মাকে এত কাঁদাতো যে আমাকে নিয়ে, সেই চাচা মামারাই যখন দেখলো যে আমি ভীষণ নাম করে গিয়েছি, আমি এত বিদেশ ট্যুর করছি, এত কিছু দেখছি, তখন কিন্তু ওনারাই আবার এসে বলছে আই তুই আমার মেয়েকে একটু নাচ শিখাবি। ও আমি তখন আমার মানে আমি বলতাম এই মামা এই চাচা যে আমাকে এত গালাগালি করতো, এখন বলে তার মেয়েকে নাচ শিখাতে, মানে সেই যে খুব হ্যাঁ মজা মানে হয়ে তখন গেছে। ওনারা বুঝতে পারেননি, হ্যাঁ হ্যাঁ পরে তখন ওনারা যখন রিয়েলাইজ করেছেন, অনেক হ্যাঁ না জিনিসটা তো আসলে আমরা যেরকম ভাবি, হ্যাঁ অত আমার খারাপ না, হ্যাঁ বলতো যে পৃথিবীটা এখন ওই জায়গায় নেই যে আপনারা যে জায়গা থেকে চিন্তা করছেন, হুম হুম এটা হুম অনেক আগে গিয়েছে, এটা এখন ফ্যামিলি, আমি জমিদার কি আমি ইয়ে, এটা কিন্তু এখন নেই, না এখন সেটাই পৃথিবীটা এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও তার সাথে যেতে হবে। তো সে যাই হোক তখন তো বুঝতেন না, কিন্তু পরে হ্যাঁ বুঝতেন, এখন তো আচ্ছা আমার মামা নিজেই বলে কিরে তুই প্রোগ্রাম করিস না, তোকে তো দেখি না, এত বাহ দেরি হচ্ছে কেন, মানে এরকম আহারে মানে সো নাইস। পাপি আপা, আমাদের দর্শকরা আপনাদের নাচ দেখতে চাচ্ছে আবার, হ্যাঁ সো এবার এবার ওয়াসেকটা এবার দেখে ওয়াসেক ভাইয়ের একটা নাচ দেখানো যায় কিনা। ওয়াসেক ভাই, হ্যাঁ হ্যাঁ দেখাও আছে তোমার একটা কাছে, নাচ দেখি পারি কিনা দেখাতে, দেখো তো। আবু সেলাম বালে আমার নাম গয়া বাইদা বাবু বাড়ি পক্কার ও বাবু সেলাম বারে আমার নাম মাথা মনে কাইরা মোরা পুরি যে তার বা
বাবু ছিলাম বাড়ি আমার নাম কয়া বাইদা বাবু আমার নাম চন্দাপতি বাবু বাড়ি পাতার বাহ আমি ওখানে গ্রুমার ছিলাম, মানে ওই যে প্রতিযোগীদেরকে আমি নাচ শিখাতাম। একজন প্রতিযোগিনী, প্রতিযোগিনী হচ্ছে জয়ন্তী বণিক চিটাগাং এর, ও সেকেন্ড রানার আপ হয়েছিল, ও আর আমি এই পারফরম্যান্সটা করেছিলাম। মানে ওই রাউন্ডটাই ছিল গ্রুমার এবং তোমার সাথে যে মিতা গ্রুমার এবং হ্যাঁ 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 সে জয়ন্তী বণিক। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু পাপড়ি আপার সাথে অনেকবার ডুয়েট পারফরম্যান্স করেছি। আমার বউ আমাকে বলছিল, এই তুমি সবসময় ছোট ছোট মেয়েদের সঙ্গে নাচো কেন, তুমি সমবয়সী মেয়েদের সঙ্গে নাচবা? মানে পাপি আপাকে ওই এত বাচ্চা লাগতেছিল, ওটা ছিল ওই যে টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি ঝরে, এরকম একটা গান ছিল আনন্দ কি যেন বিটিভির অনুষ্ঠানটা, নৃত্যের তালে তালে। হ্যাঁ নৃত্যের তালে তালে, হ্যাঁ ওখানে পাপড়ি আপার ডিরেকশনেই নাচ করছিলাম আমি, আমি আর পাপড়ি আপা। কিন্তু ওনাকে অনেক দ্যাট টাইম উনি খুব স্লিম ছিলেন, খুবই মানে চিকন ছিলেন, এখনো আছে বইনি এখনো এখনো, হ্যাঁ এখনো উনি পাপড়ি আপা। এবং মজার জানতে চাইবো যে নৃত্যশিল্পীদের কি মনে করে, নৃত্যশিল্পীদের তো আমরা সবসময় জানি যে ফিট থাকা উচিত, হ্যাঁ তো নৃত্যশিল্পীদেরকে ফিট থাকতে হলে কি কি করা উচিত বা কোন ধরনের শৈলীটা বেশি চর্চা করা উচিত মনে করেন? আসলে যারাই মানে এই শিল্প লাইনে আছে আর কি, তাদের সবাইকে একটু মেনটেন করা উচিত, কারণ যেহেতু আমরা এটা একটা শো বিজনেস, তো কাজেই সবাইকে সেরকমই আসতে হবে। প্রথম বলে যে প্রথম দর্শনধারী তারপর গুণ বিচারী, তো নৃত্যশিল্পীদের বেলায় তো অনেক বেশি হতে হবে, কারণ আমার ফিগারটা যদি ঠিক না থাকে তাহলে আমার পারফরমেন্সটাই পুরাটাই দেখতে ওরকম ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে সবাইকে তার একটু মেনটেন করতে হবে, কিন্তু আমাদের অনেক নৃত্যশিল্পীরা সেটা হয়তো করেন না। যেমন জলি ইকবাল, আমার ও আমার ননদ, ও ভীষণ আলু খেত, হ্যাঁ আলু খেত, ওকে বলতে আলু খাবি না, তারপরে ও আলু খাবে। এরকম অনেকে আছে যে মানে খাওয়ার শৌখিন, তো তাতে করে হয় কি মোটা হয়ে যায় আর কি। কিন্তু আমার মতে যে যতদিন এই ফ্লোরে কাজ করতে হবে বা যারা করবে সবাইকেই ফিগার সচেতন হতে হবে, একটু নিজেকে কন্ট্রোল করে জিনিসটা করতে পারলে ভালো হয়। সেটা ছেলে হোক মেয়ে হোক, আমি ওয়াসেককেও বলি তোমার পেটটা কেন বড় করেছ, আমার মেয়ে বলে যে ওয়াসেক মামাকে বলো এত সুন্দর নাচে পেটটা বড় কেন, পেটটা কমাইতে হবে। তাহলে তো ওয়াসেকের এক্সারসাইজ করা উচিত তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, নাচের নাচ তো করবে, পাশাপাশি এই ফিগারের কিছু এক্সারসাইজ করতে হবে, যত্ন করতে হবে, হ্যাঁ নিজের যত্ন নিতে হবে। খালি ভালো নাচলে হবে না, সেই সাথে গেটআপটাকেও সুন্দর রাখতে হবে, এটা আমার আমার বলা আর কি। আচ্ছা তো একজন নৃত্যশিল্পীর কি কি গুণ থাকা উচিত বলে মনে করেন? একটা নৃত্যশিল্পীর প্রথম গুণ হচ্ছে যে তার তাকে মানসিকভাবে মন মানসিকটাকে খুব সুন্দর রাখতে হবে, যে তাহলে সে সব কাজগুলোই সুন্দরভাবে করতে পারবে। তার গুণের মধ্যে সফটনেস থাকতে হবে, তার বলার ভিতর সৌন্দর্য বোধ থাকতে হবে, ব্যবহারের মধ্যে থাকতে হবে, আর তারপরে শিক্ষা তো আছেই, যেটা আমরা নাচ শিখবো সেটার তো অনেক আমাদের প্র্যাকটিস করতে হবে, সেটার প্রতি আমাদের অবিডিয়েন্ট থাকতে হবে, সেগুলো আছে। আর গুণগুলা হচ্ছে এগুলা যে আমাকে যে মানসিকভাবে আমাদের সেই সৌন্দর্য বোধটাকে রাখতে হবে, যে আমি কাজ করছি আমি সবার জন্য করব,
সবাইকে ভালোবাসবো, সবাইকে নিয়ে করব, এই মূল মানসিকতাটা আমাদের থাকা উচিত। মানে হ্যাঁ, একদম ঠিক কথা। ওয়াসিক ভাই, তুমি বলতে চাও নৃত্যশিল্পীর কি কি গুণ থাকা উচিত বলে মনে করো? পাপড়ি আপার সাথে একমত? আমি তো ওনার সাথে অবশ্যই একমত, উনি আমার চেয়ে সিনিয়র অনেক, উনি আমার চেয়ে বেশি জানেন অবশ্যই। আর আমার যেটা মনে হয় যে নৃত্যশিল্পীর প্রথম দরকার হলো আত্মবিশ্বাস, যে আমি পারি। এই আত্মবিশ্বাসটা যদি আমার কমে যায় তাহলে কিন্তু স্টেজে খুব সপ্রতিভ হতে পারবো না। এবং আমার ক্ষেত্রে মনে হয় যে আমি যে জায়গাগুলোতে শিখেছি সেখানে আত্মবিশ্বাস তৈরি করার জন্য তারা খুব একটা চেষ্টা করে নাই, আত্মবিশ্বাসটা তারা ভেঙে দিত, নষ্ট করে ফেলত আমি যে জায়গাগুলোতে শিখেছি। হ্যাঁ, এটা একটা আমার একটা খুব দুঃখবোধ জীবনে। আর তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত, কারণ আর্ট কিন্তু ডাইনামিক, আর্ট কখনো স্ট্যাটিক না, আর্ট প্রতিনিয়ত চলছে, লাইক এ রিভার, লাইক কারেন্ট, স্রোত। তো প্রতিনিয়ত আমার নিজেকে পাল্টানোর মানসিকতা এবং নতুনকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে, যেটা যে এই যে পাপড়ি আপা আমরা ছোটবেলায় দেখেছি, এখনো দেখছি আমরা, কিন্তু মুগ্ধ হয়ে দেখি, কারণ উনি নিজেকে প্রতিনিয়ত কিন্তু ভাঙছেন। এবং আমি যে কম্পোজিশন করি, আমার মনে হয় পাপড়ি আপা বলতে পারবে ভালো, যে আমার যেটা 98-এর কম্পোজিশন সেটা আবার 95, কি বলে, 2005-এ ছিল না, 2010-এর যেটা সেটা 15-তে ছিল না, 15-র থেকে আবার, মানে ডে টু ডে আমি চেঞ্জ করেছি। হ্যাঁ, এটা না হলে কিন্তু দর্শক কিন্তু পছন্দ করবে না, এক জায়গায় থেমে থাকলে। এটা আর কি। আচ্ছা আচ্ছা, এখানে জি বলেন পাপড়ি আপা। আমি এখানে একটু বলবো যে হ্যাঁ, পুরানোর মাঝে নতুন তো আসবে, নতুনের আগমন তো করতেই হবে, কিন্তু আমাদের যেটা নিজস্ব ঐতিহ্য, যেটা আমাকে আমার দেশকে পরিচয় দিবে, পরিচিত করবে, আমি আমার আইডেন্টি করতে পারবো যে হ্যাঁ এটা আমার নাচ বা এটা আমার দেশের নাচ, সেই জায়গা কিন্তু আমাদেরকে অনেক মানে শক্তি থাকতে হবে। হ্যাঁ, সেই জায়গাতে আমাদের স্ট্রিক থাকতে হবে যে হ্যাঁ আমি যতই নতুন করি, এই যে আজকাল ফিউশন হচ্ছে, হ্যাঁ ফিউশন, আমি ফিউশনের বিপক্ষে না, ফিউশন অবশ্যই করবে, কারণ নতুন মিশলেই তো পুরোনোটা আরো সুন্দর হবে, কিন্তু সেটার ভিতরেও কিন্তু আমাদের কিছুটা চিন্তা রাখতে হবে যে আমি ফিউশনটা কোথায় করতে পারি। এখন আমি একটা দেশের গান, একটা আমার দেশকে নিয়ে, মাকে নিয়ে বা করছি, সেখানে যদি আমি ফিউশনের এমন কোন ফিগার আমি দেব না যেটাতে আমার সেই নাচটা একদম একটা বিকৃতি রূপ চলে আসে, আর লোকে সেটাকে নিতে পারলো না, যেটা কি করলো, একটা পা উঠাই দিল, এখানে পতাকা দেখাচ্ছে। আমাদের দেশে অনেকে করে, যেটা আমি পছন্দ করি না, যে না অবশ্যই করবে তোমরা, কিন্তু সেটাকে বুঝে করতে হবে যে আমি কোথায় কোন জায়গাটায় এই জিনিসগুলো করতে পারি। হ্যাঁ, সব জায়গায় নয় সেটাই। হ্যাঁ, একদম ঠিক কথা বাপরে আপা, আমি একমত। হ্যাঁ, তো এখানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা তো যখন নৃত্য পরিচালনা করেন, বিভিন্ন বাচ্চারা, স্টুডেন্টরা আপনাদের কাছ থেকে নাচ শিখে, বা যখন নাচ শেখান পার্সোনালি প্রাইভেটলি, তখন কি এরকম কখনো হয় যে একটি ছেলে বা একটি মেয়ে, তারা হয়তো পুরো গ্রুপটার সাথে সেম লাইক একই রকম ভাবে কোপ করতে পারছে না মুভমেন্টস গুলো, হ্যাঁ, বা মুদ্রাগুলো, তখন তাদেরকে আপনারা কিভাবে মোটিভেট করেন? বলো ওয়াসিক, বলো। আমি বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, এটা হচ্ছে খুব স্বাভাবিক প্রবণতা, যে একটা নতুন মেয়ে যে আসছে তাকে যদি আমি ঝড়ার পাশে বা পাপড়ি আপার পাশে দাঁড় করিয়ে দিই, তাদের লেভেলে তার হাত পা যাবে না। হ্যাঁ, কারণ তোমরা টিউন হয়ে গেছো দীর্ঘদিনের প্র্যাকটিস এন্ড এক্সপিরিয়েন্স এর কারণে, কিন্তু ওর আত্মবিশ্বাস আমার ভেঙে দেয়া যাবে না। ওকে আমার লোকেট করে দিতে হবে যে তোমার হাতটা এই জায়গায় পাপড়ি আপা এনে এতদূর উপরে তুলেছে, তুমি এটাকে এতদূর উপরে তুলো, বা ঝড়া এখানে রেখেছে, এখান থেকে এই করে নামিয়ে দাও, তুমি এখানে দিচ্ছ কেন, এটা তাকে বুঝিয়ে দিতে হবে। সে কিন্তু তখন পাপড়ি আপা বা ঝড়া যে কয়বার প্র্যাকটিস করেছে তার চেয়ে 10 বার বেশি করবে, কারণ তার মনের মধ্যে একটা দুর্বলতা থাকবে যে ওনাদের চেয়ে আমি একটু আনাড়ি, আমার ওনাদের সঙ্গে দাঁড়িয়েছি, দাঁড়ানোর সুযোগ পেয়েছি, ওনাদের মতো হতে হবে আমাকে, তো ওনাদের চেয়ে ভালো না হলেও যেন
ওনাদের চেয়ে খারাপ না হয় এটা। তো আমি সবসময় নতুনদের তৈরি করি এবং আমি বলবো যে বাংলাদেশে আমি এত বেশি ছেলে মেয়ে তৈরি করেছি যে যে কোনো সময় আমি এক এক ডাক দিব যে আসো তো আজকে 100 জন আর্টিস্টকে আমি ডান্স করাবো। তো আমি কিন্তু ফেসবুকে জাস্ট একটা পোস্ট লিখবো যে এই তোমরা তোমরা চলে আসো, দেখবা যে শিল্পকলা একাডেমিতে চলে আসছে। হ্যাঁ, তো এটা আমার একটা ক্রেডিট বলতে পারি যে আমার ইনশাল্লাহ আমি অনেক স্টুডেন্ট তৈরি করেছি এবং আমার স্কুল ছাড়াও বিভিন্ন বড় বড় রিনাউন স্কুলে যারা এখন প্রথম লাইনে ডান্স করছে তারা মানে দেয়ার বিগিনিং ওয়াজ স্টার্টেড ফ্রম মাই স্কুল মাই একাডেমি। এটা আমি এখানে একটু বলবো যে ওয়াসেক যেটা বললো ঠিক আছে, কারণ কিছু টিচার আছে যারা অনেক ছাত্রছাত্রী তৈরি করছে এবং তারাও টিচারের প্রতি খুবই অবেডিয়েন্ট, কিন্তু আবার কিছু সংখ্যক আছে মানে আমার মনে হয় একটু বেশিরভাগই বলবো, কিছু বেশিরভাগ সংখ্যকই আছে যে খুব অস্থির, মানে শেখার থেকে বেশি মিডিয়া মুখী হতে চায় আর কি, যে এসেই মানে দুটা স্টেপ না দিয়ে প্রোগ্রাম কোথায় কোথায় করব, ওই চ্যানেলে হবে কিনা, প্রোগ্রাম দিবেন কিনা, মানে এই যে এই ধরনের অ্যাটিটিউড গুলা, এটা কিন্তু নিজেকে তাহলে তৈরি করা হয় না। একটা শিল্পী তৈরি হতে হলে অনেক শ্রম দিতে হবে, অনেক তাকে সময় দিতে হবে, সময় দিতে হবে, আর গুরুর প্রতি তার সেই সম্মান শ্রদ্ধা, হ্যাঁ গুরুর প্রতি খুবই অবেডিয়েন্ট হতে হবে, তা না হলে কিন্তু মানে সে একজন প্রকৃত শিল্পী হিসাবে তৈরি হতে পারবে না। তাহলে ওই এদিক ওদিক ঘুরে বেড়াবে, তারপরে একটা সময় যে এসে শেষ হয়ে যাবে। সেটাই আমি 20 বছর ছিলাম না, তারপরে কিন্তু এসে আমি আমার জায়গাটা নিতে পেরেছি, কারণ যেই জায়গাটা আমি তৈরি করে গিয়েছিলাম সেই জায়গা দিয়ে যখন এসে আমি দাঁড়িয়েছি তখন আমাকে কেউ ফেলতে পারে না, মানে ফেলতে পারে না যে আমার মতো একটা আর্টিস্টকে ফেলা যায় না। তো কাজেই আমি তখন আবার আমি নিজেকে আবার একটু স্ট্রাগল করে 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 আবার আমি আমার ফিল্ডটাকে তৈরি করেছি। কিন্তু এটা যদি আমি যদি সেই শিক্ষাটা না গ্রহণ করতাম তাহলে কিন্তু আজকে আমি হারিয়ে যেতাম, আমি কিন্তু আবার করতে পারতাম না, বা আমি আবার এই ফিল্ডে এসে কাজ করতে পারতাম না, এই জায়গাটা আবার নিতে পারতাম না। এটা আমি বলি ছেলে মেয়েদের যে তোমরা একটু ধৈর্যের সাথে শেখো এবং গুরুদেরকে একটা গুরু চুজ করো, তার আন্ডারে পুরা কাজটা করো, সেখান থেকে শিখে তুমি একেবারে পোক্ত হয়ে বার হও, কিন্তু তুমি এদিক ওদিক ঘুরবে না, এই এই গুরুর কাছে কিছুদিন, ওই গুরুর কাছে কিছুদিন, তাহলে কিন্তু তুমি কোনোটাতেই পারদর্শী হতে পারবে না বা নিজেকে তৈরি করতে পারবে না। এটা হচ্ছে আমার বক্তব্য আর কি, আমি বলি। হ্যাঁ, আমিও একমত। আচ্ছা, এমন কি কখনো হয়েছে পাপড়িয়াপা বা ওয়াসিফ ভাই যে আপনারা যখন নৃত্য পরিচালনা করেন, লাইক কোরিওগ্রাফি করেন, অনেক সময় দেখা যায় না যে দুজন মিলে কোনো একটা শো হবে, সেখানে দুজন কোরিওগ্রাফার আছে, একসাথে কম্পোজিশন করতে হচ্ছে কোনো নাচে, তখন কি এরকম হয়েছে যে ধরেন এক কোরিওগ্রাফার বলছে যে না আমি এই মুদ্রাটা দিতে চাই এই লাইনের সাথে, তো আপনাদের মনে হচ্ছে যে না এটা আসলে ঠিক হচ্ছে না, এখানে বোধহয় এই জিনিসটা দিলে ভালো হতো, তখন আপনারা ওই জায়গাটাকে কিভাবে হ্যান্ডেল করেন? এটা অবশ্য আমার ক্ষেত্রে হয়নি, এরকম হয়নি, আমি জানি না ওয়াস থেকে এরকম হয়েছে কিনা, মানে এরকম দুজন ডিরেক্টর একসাথে আমরা কখনো কাজ করিনি, করেন না। আচ্ছা, ওয়াসিক ভাই? না, আমরা করেছি, যেমন আমার পাপড়িয়াপার সঙ্গেও আমি কাজ করেছি, পাপড়িয়াপার ডিরেকশন, তো হঠাৎ হয়তো দুটো, পাপড়িয়াপা খুব পজিটিভ মানুষ, আমি হয়তো বললাম পাপড়িয়াপা এটা এইভাবে হাত না, আবার এই যে আমি রূপবান নৃত্যনাট্য করলাম রিসেন্ট, পাপড়িয়াপা ছিলেন, আমার বড় রূপবান করে ফারহানা চৌধুরী বেবি এবং শামীম আরিফ হোসেন, শামীম ছিল রহিম, তারপরে তাজেল ছিল লোটাস নামে একটা মেয়ে, ও তোমার সেরা নাচিয়ে চ্যানেল আছে, সেরা নাচিয়ের আর্টিস্ট, তো ওখানে যেহেতু বেবিও একজন কোরিওগ্রাফার এবং শি ইজ ভেরি রিনাউন, আমিও কোরিওগ্রাফার, আমাদের কোনো প্রবলেম তো হয়নি, উল্টো এমন হয়েছে বেবির কিছু পারফরমেন্সের জন্য এই দুই লাইনের মুদ্রা তুমি দাও তো এরকম, তারপরে পাপড়িয়াপার আমি যে উনি রানী হন, রানী মাতা আর আমি রাজা, তো ওনার যে পার্টটুকু ওই পার্টটুকু ওনাকে আমি দেখাই দিই, উনি নিজে নিজে ওনার মতো করে করেছে, আমি আমারটা আমার স্বাধীনতাটা, এই যে স্বাধীনতাটা দেয়া অনেক সময় কিন্তু হয় না, তাই না? অনেক কোরিওগ্রাফার আছেন যে পুরোটাই নিজে করতে চান,
হ্যাঁ এটা আমার কোরিওগ্রাফি আমি কেন আরেকজনকে দিব? আমার হ্যাঁ এরকম তো আছে যে কারো নাচ কেউ করতে পারবে না। তবে আমরা যখন কাজ করি একসাথে, যখন কাজ করি পা এই ফিগারটা এরকম করেন এরকম করেন, হ্যাঁ করো কোনো অসুবিধা নাই, মানে ওই জায়গাতে আমরা কম্প্রোমাইজটা করে ফেলি যে না অসুবিধা নাই, হতে পারে আমার ফিগারটা হয়তো ওর পছন্দ হচ্ছে না, আচ্ছা ওরটাই আমি করি, হ্যাঁ, বা আমি যেটা দিলাম ও হয়তো মনে ভালো না লাগলো, আচ্ছা পাপড়ে পা দিয়ে আছে আমি করলাম। এটা হচ্ছে একজন একজনের প্রতি আন্তরিকতা আর একটা আন্ডারস্ট্যান্ডিং, ওটা আমরা করি, ওটা আমরা করি, ওইভাবে করি। কিন্তু প্রফেশনালি আমার মনে হয় এরকম দুই ডিরেক্টর একসাথে কোনো প্রোগ্রামে গিয়েছে বা করেছে আমার মনে হয় না এরকম হয়, এরকম কখনো হয় অর্থাৎ আমার মনে হয় এরকম করেছো কোনোদিন কোনো বড় প্রোগ্রামে দুই ডিরেক্টর একসাথে? হ্যাঁ করেছি আপা, এরকম করেছি আমি, এই যে আমি করেছি ক্লোজ আপ ওয়ানের, ক্লোজ আপ ওয়ান এনটিভির ওটা গ্র্যান্ড ফিনালে ছিল, আমি তারপরে ছিল অমিত চৌধুরী ওই ভরতনাট্যম করে, তারপরে আপনার ছিল আর একটা মেয়ে ছিল অস্ট্রেলিয়াতে থাকে এখন, ওর নাম হলো, নামটা মনে আসছে না, রবীন্দ্র ভারতী থেকে মাস্টার্স করে এসেছিল সেই সময় ভরতনাট্যম আর্টিস্ট, তিনজনই করেছি। তো ওখানে ওই যে মানে টাইপ আছে না, এক একটা গানগুলো ঠিক ভরতনাট্যম বা কত্থক টাইপের ছিল না, আমি যে টাইপের ওই টাইপের ছিল গানগুলো, তো যার জন্য ওরাও আমাকে স্বাধীনতা দিল যে বাস্তব ভাই আপনিই তুলেন এরকম। আবার এরকম একটা প্রোগ্রাম হয়েছিল ওয়ার্দা রিহাব, আর আমি ছিলাম কোরিওগ্রাফার, তো নেপালের একটা গান, গানটা আমি শুনে দেখছি যে ওটা আমার টাইপের না, ওয়ার্দার টাইপের, একটু মণিপুরি টাইপের পাখোয়াজ মিউজিক, তারপরে মৃদঙ্গ আছে, আমি বললাম যে ওয়ার্দা তুমি তোলো, এরকম হয় আর কি। আর মানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কাজ হয়, দুজন দুজনের শ্রেষ্ঠত্বকে মেনে নিলে বা দুজনের, যেমন আমি যদি থাকি কত্থক বেসড যদি একটা ডান্স হয় পাপড়িয়া পার, আমি থাকলে আমি তখন পাপড়িয়া পাকে বলবো যে আপা এটা আপনি ফিগার দেন কত্থকের ফিগার যেহেতু, হ্যাঁ, আবার হয়তো বা কন্টেম্পোরারি ফিউশন ফোক, হয় তখন পাপড়িয়া পা বলবে ওয়াসেক ফিগার দাও, হ্যাঁ এইরকম আর কি। আচ্ছা আচ্ছা, তো পাপড়িয়া পা আপনি তো একজন অভিনেত্রীও বটে, আপনি অনেক বছর ধরে অভিনয় করছেন মঞ্চ নাটকের সাথে জড়িত, তো আমরা কি আজ আপনার কাছ থেকে কোনো কিছু শুনতে পারি, দর্শকরা কোনো অভিনয় দেখতে পারেন আপনার কাছ থেকে একটু? অভিনয়টা আসলে অ্যাকচুয়ালি আমি আমার যখন আমি নাচ করতাম মানে তখন অফুরন্ত অভিনয়ের সুযোগ এসেছিল আমার কাছে, বড় বড় ডিরেক্টররা, ইভেন ফিল্মের ডিরেক্টররা সবাই চাই মানে আমাকে নেওয়ার জন্য অস্থির থাকতেন, যেমন আতিকুল হক চৌধুরী, উনি সবসময় তাই মেয়ে নাচছার তুমি অভিনয় আসো অভিনয় আসো, এরকম আরো অনেকে মোসাফিজুর রহমান, আরো অনেকে ছিলেন যারা সবসময় অভিনয় আমাকে করতে বলতেন। তো আমি কখনোই অভিনয়ের প্রতি আমার কোনো দুর্বলতা ছিল না, আমি নাচ করব নাচের জন্য পাগল ছিলাম। তো মুসা আহমেদ আমাকে খুব মানে একদিন ডেকে, তুমি কি মনে করো নিজেকে, হ্যাঁ তোমার অভিনয়ের ডাক্তার তুমি করো না, তুমি নাচ করে সারা জীবন কাটাইবা, মানে উনি এইভাবে কথা বলতেন, অভিনয় করো, অভিনয় করলে তুমি ফ্রন্টে আসতে পারবা, লোকে তোমারে চিনবে, ওই নাইচা নাইচা গেলে কেউ তোমারে চিনবে না, মানে এরকম ভাবে উনি বলতেন আর কি। তো উনি একদম এমন বকাবকি করলেন যে তখন ওই যে আমি হীরামন শুরু করলাম ওনার মোসা আহমেদের, মোসা আহমেদের ইয়েতে, তখন এই হীরামন থেকে আমার নাটকের ইয়ে শুরু হয়। আর মঞ্চ নাটক সেটা তো আমার জন্য একটা মানে বিশাল মানে জ্বর এসে যেত, মঞ্চ নাটক মানে মানে দর্শকের সামনে সামনে একেবারে মুখোমুখি হয়ে ডায়লগ বলবো, আর ভুলে গেলে দর্শক আমাকে জুতা মারবে, হ্যাঁ হই হই করে উঠবে, ওরে বাবা এটা আমার দ্বারা হবে না, কারণ এত মুখস্থ করে। তো যখন নান্দনিক নাট্য সম্প্রদায়ের ডিরেক্টর হাসানুজ্জামান, উনি ক্লিওপেট্রার নাটক নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছিলেন স্ক্রিপ্ট নিয়ে, ক্লিওপেট্রা কাকে করবে, তো তখন আমি সৌদি আরবে, উনি এখানে 5 বছর ঘুরে বেড়িয়েছেন যে কাকে দিয়ে ক্লিওপেট্রা করবে, তারপরে যখন আমি আসি একটা অনুষ্ঠানে ওনার সাথে আমার দেখা, তো উনি দেখেই আমাকে পছন্দ করলেন যে আমি ক্লিওপেট্রা পেয়ে গেছি, হ্যাঁ ওনাকে দিয়েই আমি করাবো। উনি 6 মাস আমার পিছনে শুধু ঘুরেছেন, আপনি একটু স্ক্রিপ্টটা পড়েন, আপনি একটু দেখেন, যতক্ষণ পর্যন্ত আপনি মঞ্চে যাওয়ার উপযুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে মঞ্চে নিব না। আমি বলছি দেখেন আমার জীবনে এরকম নাটকের সুযোগ বহু আসছে, মঞ্চেও আসছে, আমি কোনোদিন ইন্টারেস্টেড ছিলাম না আর এখন তো করবই না, কারণ এখন আর হবে না। তো উনি কিছুতেই ছাড়লেন না, 6 মাস ঘুরে 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 আমার ওই ঘুরে ঘুরে আমাকে কনভিন্স করার চেষ্টা করছিলেন,
তখন আমার হাজবেন্ড একদিন বলল যে লোকটা এত তোমার পিছনে ঘুরে বেড়াচ্ছে, তুমি একটু করোই না, দেখো না। এই শুরু করলাম আমার নাটক ক্লোপেটটা, এবং ক্লোপেটটা অনেক ভালো হয়েছিল। মানে আমি বলবো যে নাট্যঙ্গনে ক্লোপেটটার নামটা অনেক ছড়িয়ে গিয়েছিল এবং সবাই খুব প্রশংসা করেছে আর কি ক্লোপেটটা। আমিও দেখেছি, পাপড়ি আপা খুব অসাধারণ অভিনয় করেন, নায়িকার ক্যারেক্টার। তখন আমাকে সবাই ড্রিম গার্ল বলতো, ড্রিম গার্ল এরকম বলতো, মানে এরকম। তো হ্যাঁ, আমি ক্লোপেটটা এখন তো রেগুলারই করছি। এখন আমার 4টা নাটক চলছে মঞ্চে, মানে সে আগে করোনার আগে পর্যন্ত 4টা নাটক ছিল, একটা ক্লোপেটটা, একটা বাহাদুর শাহ জাফর, একটা হুমায়ুন আহমদের প্রথম মঞ্চ নাটক নৃপতি, আর আরেকটা হচ্ছে শাস্তির ছোট বউ। প্রত্যেকটারই লিডিং ক্যারেক্টার আমি করি আর কি। আচ্ছা, আর হ্যাঁ আমি ঠিক আছে, আমি একটা ছোট করে ডায়লগ বলি। একটু করে বলি, হ্যাঁ তাই, সিজার ছিল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সিজার সম্পর্কে আমি এত বেশি জানি, এত বেশি বলতে পারি, যা শুনলে সারা পৃথিবী তার সম্পর্কে শ্রদ্ধায় নতজানু হবে। লোকে আমার আর সিজারের সম্পর্ক নিয়ে নানা কথা বলে থাকে, কিন্তু পৃথিবীতে সিজার ছাড়া কে ছিল যাকে আমি পূর্ণ সম্মান দেখাতে পারি? একমাত্র জুলিয়াস সিজার, যে আমার ভিতরটাকে দেখতো আমার বাইরের রূপ নিয়ে হইচই করতো না। সে আমাকে স্বামীর মতো ভালোবাসত, পিতার মতো স্নেহ করত, আবার বন্ধুর মতো শাসন করত। সে অকৃপণ ভাবে তার সব কিছু দিয়ে আমার কাছ থেকে নিজেকে পূর্ণ করে নিত। থ্যাংক ইউ। ও বাহ, চমৎকার পাপড়ি আপা, খুব সুন্দর পাপড়ি আপা। আপনার আর একটা ডায়লগ ছিল, আমরা ওই সময় খুব মজা পাইতাম, যে ফার্মাসিস তুমি কি বুঝতে পারছো না আমি কি চাই। আড়াই মানে 2 ঘন্টা 10 মিনিটের নাটক, এবং পুরো নাটকটাই মঞ্চে আমাকেই থাকতে হয়, আর বিরাট বিরাট ডায়লগ। অনেকে এসে আমাকে বলতো যে তুমি কি মানে মানে হয়রান হয়ে যাও না, তুমি একটার পর একটা, একটার পর একটা, আর তার মধ্যে ড্রেস চেঞ্জ, মাত্র 2 মিনিট করে সময় ড্রেস চেঞ্জ, এরকম করে আমাকে ক্লোপেটটা করতে হয়। কিন্তু নাচের মেয়ে দেখে আমার জন্য খুব একটা অসুবিধা হয়নি, কারণ নাচের মেয়েদের একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, একটা স্টেজ ফ্রি থাকে, দর্শককে ভয় পায় না। তো সব মিলিয়ে ড্রেসটা তাড়াতাড়ি চেঞ্জ, কারণ আমাদের সময় আমরা যখন নাচ করতাম আমাদের 3 মিনিট করে সময় দেওয়া হতো, যে গান, তখন গান আর নাচ একসাথে হতো, 3 মিনিটের গানের গান হতো, এর ভিতরে নাচ, মানে ড্রেস চেঞ্জ হতো। আর তখন একটা অনুষ্ঠানে 4টা 5টা করে নাচ থাকতো, তো এই 4টা 5টা নাচ শুধু 3 মিনিটের মধ্যে আমাদের পুরো অর্নামেন্ট ড্রেস চেঞ্জ করে আবার মঞ্চে আসতে হতো। তো সেই প্র্যাকটিসটা ছিল, যার জন্য নাটকের এই ড্রেস চেঞ্জের জন্য আমার কোনো অসুবিধা হয়নি, আমি অসুবিধা হয়নি। আর সেই সাথে আমি আরেকটা কথা বলি, যদি ওয়াসাকাকে বলা উচিত, আমি বলি যে নাচের ইয়েতে আমার সব থেকে বড় পাওয়া যেটা, সেটা হলো যে স্ক্যান্ডিনেভিয়ান ট্যুরে যখন আমি যাই, তখন আমাকে ব্যালেরিনা উপাধিত করা হয়েছিল। এবং বাংলাদেশের এখন পর্যন্ত আমার মনে হয় না যে এই উপাধি কারো কেউ পেয়েছে, আর অন্য কাউকে দেয়া হয়নি বাংলাদেশ। তো ওইখানে যে মিউজিয়াম ছিল, কালচারাল মিউজিয়াম, সেখানে আমার ছবিকে ওরা বিশাল বড় পোস্টার করে ছবি রেখে দিয়েছিল, ব্যালেরিনা বাংলাদেশ। এটা এটা আমার জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ, এটা শুধু আমি যে মুখে বলছি তা না, এটা ফুল এভিডেন্স আমার কাছে আছে, সবই আছে, মানে আমি এই জন্যই খুব জোর গলায় বলতে পারি যে হ্যাঁ, যে উইথ প্রুফ আমি বলতে পারবো যে আমাকে ব্যালেন, যদি এটা বহু আগে, তো 83-তে তখন, তো এখনের জেনারেশনে যেমন ওয়াসেকরা এরা জানে না, এখনের জেনারেশন না, আমি এটা জানি, জানবে সবাই, সবাই জানছে, সবাই শুনছে আপনাদের কথা। সেটা মানে এটা আমার জন্য আমার মনে হয় গ্রেট পাওয়া, যে আমার নিত্য জীবনের, নাচের জীবনের, যে আমি এত বড় একটা জায়গা আমি নিতে পেরেছি। বাহ, চমৎকার পাপড়াপা। ওয়াসিফ ভাই, তুমি তো গান লিখো, শুরু করো, তোমার একটা গান শোনাও আমাদেরকে, দর্শকদেরকে। একটা শুনিয়েছিলা, তাহলে আমরা কি তোমার একটু নাচের কম্পোজিশন দেখবো নাকি?
হ্যাঁ একটু দেখি আছে, আমি হ্যাঁ হ্যাঁ জানি থাকলে দেখাও। এদিকে যদি পাই হ্যাঁ তবে হ্যাঁ দেখাতে পারি একটুখানি কম্পোজিশন তোমার। তুমি দর্শকরা দেখলো যে ওয়াসিক ভাইয়ের কম্পোজিশন, আমি জানি সবাই অলরেডি জানেন কিরকম হয়, তাই না? দেখছি আচ্ছা আচ্ছা, তাহলে ভিডিওটা দেখি। বাজলো বাঁশি বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির তুমুল, লাগে রং ফুলে দক্ষিণায় দুলে দুলে ফসলে ভরে আছে জুম। দারুন, আমরা দেখলাম, চমৎকার, দারুন। এই এই এগুলো গানগুলো সবগুলো আমার লেখা গান, সব তোমার লেখা গান? হ্যাঁ হ্যাঁ, সবগুলো এগুলো গান ওর লেখা। ও বাহ, ওর গানের উপরে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেক কাজ করে, অনেক নাচ করে। আমি একটা অনুষ্ঠান করেছিলাম নৃত্যশিল্পী সংস্থার মাধ্যমে, হ্যাঁ 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 ওকে মন দিয়েছিলাম যে ওই দিন শুধু ওর গানের উপরেই সব নাচ হবে। ও বাহ, এটাও তো অনেক বিশাল পাওয়া ওয়াসিক ভাই, তাই না? তাড়াতাড়ি এরকম একটা পাওয়া তোমার কাছ থেকে। এটা পাপড়িয়াপা করেছিলেন আমাদের সঙ্গীত ও নৃত্য মিলনায়তনে, বাংলাদেশের বিখ্যাত 20 জন কোরিওগ্রাফারকে আমার লেখা গান দেওয়া হয়েছিল, সবগুলো আমার লেখা গান। তো ওই দিন অনুষ্ঠানটার শুরু থেকে শেষ পর্যন্ত 20টি নাচ হয়েছিল আমার লেখা এবং সুর করা গানে। এটা আমি পাপড়িয়াপাকে থ্যাঙ্কস দিতে চাই, নৃত্যশিল্পী সংস্থার ব্যানারে হয়েছিল। আচ্ছা, এবং সংস্থাকে থ্যাঙ্কস দাও যে সংস্থা এটা, হ্যাঁ সংস্থা, আমাদের সভাপতি মিনু হক, আমাদের সাধারণ সম্পাদক মাহফুজ ভাই, সাংস্কৃতিক সম্পাদক পাপড়িয়াপা অ্যাঙ্করিং করেছিলেন, এবং বাংলাদেশের সব নৃত্যশিল্পী এসেছিলেন, লায়লা হাসান, দিনাত বরকতুল্লাহ, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, ওনারা সবাই দেখতে এসেছিলেন সেই অনুষ্ঠান। সবাই, অনেকেই আসছিল, অনেকেই। খুবই সুন্দর হয়েছে, আমি একটু গ্র্যান্ড একটা প্রোগ্রাম হয়েছিল, হ্যাঁ নিশ্চয়ই অনেক ভালো শো হয়েছিল। হ্যাঁ, আমরা খুবই ভালো লাগছে আসলে পাপড়িয়াপা ওয়াসিক ভাই আপনাদের সাথে কথা বলতে, তো কিন্তু আমাদের সময় শেষ হয়ে এসেছে অলমোস্ট, আর বেশিক্ষণ কন্টিনিউ করলে আমার মনে হয় না দর্শকরা আমাদের সাথে থাকতে পারবেন বাকি। তো আমি যতটুকু বলতে চাই যে লাস্ট কোয়েশ্চেন, যে আপনারা যখন মঞ্চে নাচেন বা নৃত্য পরিবেশন করেন, তখন কি এরকম কখনো হয়েছে যে কোনো ফুট স্টেপস ভুলে গেছেন, তখন সেটাকে কিভাবে ম্যানেজ করেছেন নাচতে গিয়ে? এগুলো তো অহরহ হতে থাকে আমাদের, ওই রকমই 2 নম্বরই করে ম্যানেজ করি আর কি। আচ্ছা, সেরকম কোন মোমেন্ট আছে, কোন মেমোরি থেকে কিছু বলা যায় যে হ্যাঁ এরকম হয়েছিল, তখন আমরা এইভাবে এটা করেছি বা কি, এরকম কিছু বলো ওয়াসিক, বলো। আমার একটা মজার অভিজ্ঞতা আছে, হ্যাঁ ইন্টারেস্টিং, সেটা হলো যে আমার গুরু স্বামী মারানিপা শিবলি মোহাম্মদ, ওনাদের পরিচালনায় একটা নাচ, ঝরা তখন বাংলাদেশে ছিল কিনা মনে নেই, ওই যে সুরের জাদু ছড়িয়ে দিব সারা জীবন ভর, আউল বাউল ভারি জারি সারি জুড়াবে অন্তর, ড্যাং 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 সাধের একতার আমর সুরের ও ভান্ডার, এরকম গান ছিল। তো আমরা নারায়ণগঞ্জের লোকশিল্প জাদুঘর ওটার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা গেছি, অনেক আগের কথা, সম্ভবত 96 অথবা 97 হবে। তো আমাদেরকে নিপা আপা বললেন যে তোমরা সবাই একটা করে একতারা নিয়ে দর্শকের মাঝে বসে থাকবে, আমি আর শিবলি মঞ্চে ঢুকবো, ঢোকার পরে আউল বাউল জারি সারি জুড়াবে অন্তর, ড্যাং 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 ড্যাং, তখন আমরা সব একতারা নিয়ে উঠে যাবো।
আচ্ছা তো এখন আমরা 10 জন শিল্পী, ওখানে 9 জন উঠে গেছে, আমি আর উঠতে পারতেছি না। কারণ আমার এক তারার যে গুণা থাকে, একটা তার একটা মহিলার শাড়ির আঁচলের সাথে লেগে গেছে, ওইটা আমি টানছি আর খোলে না। তো আমার সামনে আছে লিখন, কচি রহমান, তারপরে মুকুল, সবাই বাংলাদেশের নাম করা ওনারা, বিজু ছিল, সুনান ছিল, আমরা 10টা ছেলে। বলছে এই আয় আয়, আমি আমার তো এক তারা খুলছে না, কেন খুললে না? আমি কি তার মহিলা, আর মহিলা খুব খেপে গেছে যে তার শাড়ি টানছি আমি। বলছে এক্সকিউজ মি, এক্সকিউজ, আপনি কি করছেন? পরে আমি কি করি, তাড়াতাড়ি করে পুরো তারটা একতারা থেকে খুলে ফেললাম। খুলে ফেলে ওইটা মহিলার তার শাড়ির সাথে তার ঝুলছে, আমি একতারা নিয়ে দৌড় দিয়ে দর্শকের মানে মাঝখান দিয়ে আমরা ওই একতারা নিয়ে বাউল আঙ্গিকে নাচতে নাচতে স্টেজে উঠবো, এরকম এরকম আর কি একটা ঘটনা হয়েছে। চমৎকার, খুবই মজার, এরকম অনেক মজার ঘটনা আছে এই মঞ্চে আর কি। আমার একবার একটা দেশাই, ইন্ডিয়া থেকে দেশাই আসছিলেন, একটা মোরারজি দেশাই, ভারতের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। হ্যাঁ, তো উনি, উনার অনুষ্ঠান চলছে আর ওখানে একটা সেমি ক্লাসিক্যাল নাচ ছিল, আমি, মিনু হক, মিনু আপা আর আফরোজ জিলানি তিনজনে নাচটা করছি। তো হঠাৎ করে মানে ঘাগরা পরা আর কি, আমরা ঘাগরার উপরে চলি পরে একটা সেমি ক্লাসিক্যাল নাচ করছি, হঠাৎ করে মিনু আপার ঘাগরা খুলে গিয়েছে, হ্যাঁ, খুলে অর্ধেক মানে চলে আসছে আর কি। আর মানে তখন তাড়াতাড়ি আমি আর ওই আফরোজা আপা আস্তে করে নাচের মুদ্রা চেঞ্জ করে ওনার সামনে চলে গেলাম এবং আস্তে করে ওনাকে ধাদিন দিন করে বের করে দিয়ে চলে আসলাম, উনি আবার পরে ঠিক করে আসলো আর কি। তো এইরকম মানে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে তো এরকম অনেক কিছুতেই আমাদেরকে ফেস করতে হয়। এরকম একবার আরেকবার এরকম কত্থক নাচ করছি আমি, তো বাটের কাজ হচ্ছে ভীষণ ইয়েতে, সল জবাব হচ্ছে তবলার, আমি হঠাৎ করে তবলা ধুম করে ভেঙে গেল। হ্যাঁ, তবলা নাই, তারপরে আমি ওই ঘুঘরের আওয়াজ দিয়ে ম্যানেজ করলাম, করে নাচটাকে শেষ করলাম। তো এরকম অনেক কিছু, হ্যাঁ, এরকম কাচের টুকরা ভিতরে পায়ের নিচে পড়ে গিয়েছে, মানে এরকম বহুবার বহু কিছু হয়েছে যেটাকে ম্যানেজ করে আমাদের ওভারকাম করে চলে আসে। হ্যাঁ, ওভারকাম করে করা, তাই না? না, এগুলো তো ঘুরেই থাকে। হ্যাঁ, সেটাই। পাপিয়াপা, এখন আমরা শেষ পাপিয়াপার একটা নাচ দেখি, তারপরে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের কাছ থেকে বিদায় নিব, বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে শুনবো। আর এখানে আমি চেষ্টা করছি, এই তো, দেখেছি দূরে ও সোনালী।
খুব সুন্দর নাচ পাপড়িয়াপা। আপনার সাথে ছেলেটি কে ছিল? মোহন। আপনি ওর পুরো নামটা জানি কি? আতাউর রহমান মোহন। আতাউর রহমান মোহন খুব ভালো নাচ, ভালো ছেলে, খুব ভালো নাচে, খুবই ভালো, ভালো ডান্সার, খুব ভালো। আমার সাথে অনেক জুনিয়ররা কিন্তু নাচ করেছে, মানে আমি কিন্তু সিনিয়র থেকে জুনিয়রদের সাথেই বেশি নাচ করেছি। আর একটা সময় ছিল যে আমার গুরুদের সাথে আমি, আমার যেমন জি এম আল্লান, গহরদা, আলতামাস আহমেদ, আমানুল হক, এদের বিপরীতে নায়িকা হয়ে আমি কাজ করেছি। এটাও আমার একটা সৌভাগ্য যে গুরুদের সাথে আমি নায়িকা হয়ে কাজ করতে পেরেছি। আর এখন আমি সব জুনিয়রদের সাথেই করি। বাহ, আপনি অনেক মানে সৌভাগ্যবতী বলতে হবে পাপড়িয়াপা। আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে, আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এটাই বলবো যে এখন আমরা একটা দুর্যোগময় মুহূর্তে আছি, আমরা সবাই বাসায় আছি, আমরা এখন কোনো কাজ করতে পারছি না। এই যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দূরের থেকেও কাছে আসতে পারছি, কিছুটা হলো কিছুটা আমাদের ভালো লাগছে। আমি দর্শককে এটাই বলবো যে সবাই ধৈর্য ধরবেন আর ঘরে থাকবেন, একদম কাজ না হলে বেলে যাবেন না। এই মুহূর্তটা আমাদের চলে যাবে, আবার আমরা একসাথে হব, আবার আমরা আমাদের কাজ শুরু করব, আপনাদের সামনে আসব। তো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তবে বেশি করে বিনোদন অনুষ্ঠান দেখবেন, বেশি করে বাচ্চাদেরকে নাচ গান বা কালচারাল প্রোগ্রামে রাখবেন, তাতে করে বাচ্চারাও সুস্থ থাকবে, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। অবশ্যই ওয়াসিক ভাই, তুমি তোমার ভক্তদের কিছু বলো। আমি ভক্তদের উদ্দেশ্যে না, আমি সমস্ত মানে মানব জাতির উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে একটা এখন বড় একটা দুর্যোগ যেটা আমরা ফেস করছি, তো এটা তো চলে যাবে, কিন্তু আমাদের শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে, মানসিক ভাবে সুস্থ থাকতে হবে, দুটো সুস্থতাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো মানসিক ভাবে নিজেকে সুস্থ করার জন্য অবশ্যই আমরা পরিশীলিত এবং স্বাস্থ্যসম্মত থাকবো, জীবন কাটাবো, এবং সেটা হচ্ছে একটা উৎকৃষ্ট মাধ্যম হলো নাচ। তো বাঁচতে হলে নাচতে হবে, নাচার কোনো বয়স নাই, এবং আমি মোটা জন্য যে নাচবো না সেটাও না, মোটা চিকন সবাই নাচবে। আমি আমার দর্শক শ্রোতা এবং সবার উদ্দেশ্যে এই আবেদন রেখে আমার আজকের ইন্টারভিউ শেষ করব, যে সবাই আপনারা একটু করে নাচবেন, নাচলে কিন্তু ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় না। অনেকে মনে করে যে আমি নানা হয়ে গেছি, আমার নাতি নাতনি আছে, আমি নাচলে আমার পার্সোনালিটি লস হবে, নো, সবাই নাচবেন, নাচলে এটা আপনার শরীর চাঙ্গা হবে, মন চাঙ্গা হবে। আমি এখানে যারা তোমাকে একটু বলছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি দেখেছো এখানে খুব ভালো লাগলো, খুব সময়টাও খুব ভালো পাস হলো, এবং তোমার অনুষ্ঠানটা অসম্ভব সুন্দর। আর দোয়া রইল, অবশ্যই অবশ্যই দোয়া করবেন আপনাদেরকে, ইনশাল্লাহ এই কোভিড এর পরে যদি কখনো দেশে যাই অবশ্যই আপনাদের সাথে সামনাসামনি দেখা করব। হ্যাঁ, অবশ্যই দেখা হবে, এবং তুমি কাজ শুরু করবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি অবশ্যই তুমি আসবে এবং আমাদের সাথে কাজ শুরু করবে। অবশ্যই ইনশাল্লাহ পাপড়িয়াপা, একটু দীর্ঘদিনের ছুটি নিয়ে আসবে, দেখাও করতে পারি, কাজও করতে পারি একসঙ্গে। কারণ একটা সময় ছিল পাপড়িয়াপা যখন প্রতিদিন সকালে শিল্পকলার ওই মহড়া কক্ষে আমরা একসঙ্গে হতাম, এই যে ঝরা, কঙ্কন, এলি, সুনিতা, বিজু, সুনান, আমি, এভাবে আমাদের সেই ঝরাকে কতদিন দেখি না, বোধহয় 20 বছর 22 বছর পরে হবে। হ্যাঁ, গত বছর আমি চেষ্টা করেছিলাম ওয়াসিক ভাইয়ের সাথে দেখা করবার জন্য, কিন্তু সামহাও হয়ে উঠেনি, ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। হ্যাঁ, তো পাপড়িয়াপা অনেক ধন্যবাদ, ওয়াসিক ভাই অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেবার জন্য। তারপরে আরো বলবো যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে নাচকে আরো কন্টিনিউ করুন, অনেক দিন পর্যন্ত নাচের মাধ্যমে আপনারা বেঁচে থাকুন, এই আমার মানে শুভকামনা। আর দর্শক, আশা করি আমাদের এই ছোট্ট আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনারা আজ বাংলাদেশের দুজন
প্রিয় নৃত্যশিল্পী নৃত্যশিল্পী নৃত্য পরিচালকদের কথা শুনলেন, তাদের জীবনের অনেক গল্প শুনলেন, অনেক অজানা কথা জেনে গেলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, আবার একসময় দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।